নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্ট দেখো যে সমস্ত অ্যাসপিরিয়েন্টরা আমাদের জি ফাউন্ডেশন বেচে যুক্ত রয়েছে তাদের জন্য এখন ক্লাস হবে জেনারেল সায়েন্স আর জেনারেল সায়েন্সের উপর যে ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আমরা ডিসকাস করবো তা হচ্ছে ফিজিক্স আর আজকে আমরা ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ সবথেকে ইম্পর্টেন্ট অ্যান্ড বেসিক চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো তা হচ্ছে তোমার স্ট্রাকচার অফ অ্যাটম অ্যান্ড দেয়ার ডিভিজন যেটাকে আমরা বাংলায় বলে থাকি পরমাণুর গঠন ও তার বিভাজন নিয়ে আজকের এই সেশনে আমরা আলোচনা করব। ওকে আচ্ছা দেখো ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে তোমার এই চ্যাপ্টারটা রিলেট করে রয়েছে সো এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝবে মন দিয়ে বুঝবে যদি এই চ্যাপ্টারটার কনসেপ্ট একবার ক্লিয়ার করতে পারো তাহলে ফিজিক্সের প্রায় সমস্ত চ্যাপ্টার তোমার কাছে ইজি হয়ে যাবে ক্লিয়ার তো এই চ্যাপ্টারটাকে খুব মনোযোগ সহকারে কিন্তু অ্যাটেন্ড করবে আশা করি তোমাদের ক্লাসে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং কোনো ডাউট এর মধ্যে তোমাদের আর থাকবে না ওকে তো চলো আজকের সেশন শুরু করা যাক দেখো প্রথমে আমাদেরকে জানতে হবে আমাদের আজকের যে সেশন তার আলোচ্য বিষয় কি আলোচ্য বিষয় হচ্ছে তোমার পদার্থ পরমাণুর গঠন অর্থাৎ আমাদেরকে আগে জানতে হবে যে পদার্থটা কী জিনিস তবে তো আমরা পরমাণুর গঠন সম্পর্কে পরে জানবো পদার্থ কী জিনিস দেখো পদার্থ কাকে বলে পদার্থের ডেফিনেশন হচ্ছে যা ইন্দ্রিয় গ্রাহ্য যার ভর আছে যা কিছু পরিমাণ স্থান দখল করে থাকে তাকেই আমরা বলে থাকি পদার্থ অর্থাৎ পদার্থ হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য যার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণের ভর থাকবে এবং একটা নির্দিষ্ট স্থান দখল করে থাকবে তাহলে সেটাকে আমরা বলবো পদার্থ বা মেটার ক্লিয়ার আচ্ছা এবারে পদার্থ কয় প্রকার পদার্থ হচ্ছে তোমার তিন প্রকার এক হচ্ছে মৌলিক পদার্থ যেগুলোকে আমরা সহজ ভাষায় বলে থাকি মৌল বা মূল দুই হচ্ছে যৌগিক পদার্থ যেগুলোকে সহজ ভাষায় বলে থাকি যৌগ আর তিন হচ্ছে তোমার মিশ্রণ পদার্থ যেগুলোকে সহজ ভাষায় বলে থাকি মিশ্রণ ঠিক আছে মৌলিক পদার্থের উদাহরণ কি মৌলিক পদার্থের উদাহরণ হচ্ছে তোমার হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন হিলিয়াম কার্বন ডাইঅক্সাইড তামা দস্তা পারদ সোনা রূপা এগুলো হচ্ছে সব মৌলিক পদার্থের উদাহরণ ক্লিয়ার মৌলিক পদার্থ আবার ভাগ রয়েছে মৌলিক পদার্থের ভাগ কীরকম রয়েছে ধাতু রয়েছে ধাতু রয়েছে ধাতুকল্প রয়েছে নিষ্ক্রিয় মূল রয়েছে এগুলো মৌলিক পদার্থের ভাগ ওকে তোগুলো যখন আমরা পদার্থ চ্যাপ্টারটা কমপ্লিট করবো তখন আমরা আলোচনা করব কিন্তু আজকের যে আলোচ্য বিষয়টা রয়েছে যেটার সাথে রিলেট করে সেটা হচ্ছে তোমার এই মূল ঠিক আছে পদার্থের তিনটা পার্ট একটা হচ্ছে মৌলিক পদার্থ একটা যৌগিক পদার্থ একটা মিশ্রণ পদার্থ এই যে মৌলিক পদার্থ রয়েছে ঠিক আছে বা যৌগিক পদার্থ রয়েছে বা মিশ্রণ পদার্থ রয়েছে প্রত্যেকটা পদার্থই তোমার কী দিয়ে তৈরি অনু এবং পরমাণু দিয়ে তৈরি ঠিক আছে তো অনু পরমাণু বুঝতে পারলে কি জিনিস অণুপরমাণু হচ্ছে তোমার পদার্থ তৈরির জিনিস ঠিক আছে এই যে তোমার একটা মৌলিক পদার্থ হচ্ছে অক্সিজেন বা একটা মৌলিক পদার্থ হচ্ছে নাইট্রোজেন তো এই যে নাইট্রোজেন মৌলিক পদার্থটা রয়েছে বা নাইট্রোজেন মোলটা রয়েছে এই নাইট্রোজেন মোলটা কী দিয়ে তৈরি এই নাইট্রোজেন মোলটা তৈরি হচ্ছে তোমার অণু এবং পরমাণু দিয়ে এবারে আমরা জানবো অণু বড় নাকি পরমাণু বড় পরমাণুর ভিতরে কী রয়েছে অণুর ভিতরে কী রয়েছে কীভাবে কাজ করে সমাপ্ত কিছু ক্লিয়ার চলো এখনও পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে যে অণু পরমাণু কোথা থেকে এলো এবার দেখো পরমাণুর গঠন জানতে গেলে আমাকে আগে জানতে হবে অণু কী জিনিস ঠিক আছে অণু কী জিনিস সেটা আগে জানতে হবে দেখো কী রয়েছে এখানে অণু ডেফিনেশন অণু হল রসায়নের একটি মৌলিক ধারণা বা একটি যৌগের ক্ষুদ্রতম একককে বর্ণনা করে যা সেই যৌগের বৈশিষ্ট্য বজায় রাখে একটি অণু গঠিত হয় যখন দুই বা ততোধিক পরমাণু রাসায়নিকভাবে একত্রিত হয় অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে দুটি পরমাণু বা তার থেকেও বেশি পরমাণু একত্রিত হয়ে একটি অণু গঠন করে তাহলে এর থেকে আমরা স্থির হতে পারি যে অণু হচ্ছে পরমাণুর থেকে বড়। পরমাণু নিয়ে অণু তৈরি হয় কি বললাম পরমাণু নিয়ে অণু তৈরি হয় এক বা দুটি বা তার থেকেও বেশি পরমাণু নিয়ে অণু তৈরি হয়ে থাকে ক্লিয়ার এতদূর পর্যন্ত নেক্সট দেখো কী রয়েছে তোমার দুই ধরনের রাসায়নিক বন্ধন রয়েছে যা পরমাণুর মধ্যে গঠন করতে পারে এক হচ্ছে সমযোজি এক হচ্ছে আয়নিক সমযোজি বন্ধনগুলি পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাগ করে নেয় যখন আণবিক বন্ধনগুলি এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ইলেকট্রন স্থান্তরকে জড়িত করে একটি সমযোজি বন্ধনে পরমাণুগুলি তাদের বাইরের শক্তির স্তর পূরণ করতে এবং আরও স্থিতিশীল হতে ইলেকট্রন ত্যাগ করে থাকে প্রক্রিয়াটার কথা বলা হচ্ছে ক্লিয়ার সমাজি প্রক্রিয়ার কথা বলা হচ্ছে এগুলো পরে বুঝিয়ে দিচ্ছি চাপনি নেক্সট দেখো কী রয়েছে তোমার অণুগুলি তাদের গঠন গঠন এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেনবদ্ধ করা যেতে পারে একটি অনুর গঠন অনু তৈরি করে এমন পরমাণুর প্রকার ও সংখ্যা বোঝায় কি বলছে একটি অনুর গঠন অনু তৈরি করে এমন একটি পরমাণুর সংখ্যা ও এখানে কী রয়েছে তোমার প্রকার বোঝায় ঠিক আছে আচ্ছা উদাহরণস্বরূপ জল দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত আচ্ছা জল কী রয়েছে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত তাই এর রাসায়নিক সূত্র হচ্ছে এইচ ও ঠিক আছে এইচ একটি অনুর একটি মহাকাশে তার পরমাণু বিন্যাসকে বোঝায় একটি অনুর বৈশিষ্ট্য তার গঠন এবং গঠন দ্বারা নির্ধারিত হয় ঠিক আছে একটি বৈশিষ্ট্য কী দ্বারা নির্ধারিত হয় তার গঠন এবং গঠনের বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয়ে থাকে ক্লিয়ার আচ্ছা নেক্সট কী রয়েছে তোমার অনুগুলিকে কাঠামোগত সূত্র ব্যবহার করে উপস্থাপন করা যেতে পারে যা একটি অনুতে পরমাণুর বিন্যাস এবং তাদের মধ্যে রাসায়নিক বন্ধনের ধরন দেখা দেয় উদাহরণস্বরূপ জলের কাঠামো সূত্র হল এইচ ঠিক আছে যা অনুতে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণুর বিন্যাস নির্দেশ করে অণুতে বিভিন্ন আইসোমারও থাকতে পারে যেগুলি অণুগুলির একই গঠন কিন্তু ভিন্ন কাঠামো রয়েছে উদাহরণস্বরূপ গ্লুকোজ ও পোট্রোজ উভয় একই পরমাণু ছয়টি কার্বন পরমাণু বারোটি হাইড্রোজেন পরমাণু এবং ছয়টি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত তবে তাদের গঠন ও বৈশিষ্ট্য আলাদা ঠিক আছে আচ্ছা এখানে বলছে তোমার অণুতে আবার কি ডিফারেন্সও দেখা যায় যেমন এক্সাম্পল দিয়েছে যে গ্লুকোজ এবং ফুক্রোট ঠিক আছে গ্লুকোজ এবং ফ্রুটোজ উভয়ই একই পরমাণু কার্বন কি বলছে উভয় একই পরমাণু ছয়টি কার্বন পরমাণু বারোটি হাইড্রোজেন পরমাণু এবং ছয়টি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত কিন্তু তাদের গঠন এবং বৈশিষ্ট্য আলাদা একই পরমাণু দ্বারা গঠিত কিন্তু তাদের বৈশিষ্ট্য এবং গঠন আলাদা রয়েছে ঠিক আছে কেন তার কারণ এই যে ভিতরে রয়েছে তোমার আলাদা আলাদা জিনিস ঠিক আছে ছয়টি কার্বন পরমাণু বারোটি হাইড্রোজেন পরমাণু এবং ছটি অক্সিজেন পরমাণু ঠিক আছে অনু সম্পর্কে আশা করি তোমাদের একটা ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে অনু কি জিনিস এক কথায় যদি বলি এখনও পর্যন্ত তোমরা শুধু এইটা জাস্ট জানো যে অনু হচ্ছে তোমার পরমাণুর থেকে বড় অর্থাৎ দুই বা ততোধিক পরমাণু দ্বারা একটি অনু তৈরি হয় জাস্ট এইটুকুটা মনে রাখো অন্য কিছু আর এখন মনে রাখার প্রয়োজন নেই ওকে নেক্সট দেখো কী রয়েছে রাসায়নিক বিক্রিয়া বোঝার জন্য অনু বোঝা অন্তত গুরুত্বপূর্ণ কারণ যৌগগুলির আচরণ এবং অন্যান্য যৌগের সাথে তাদের প্রতিক্রিয়া তাদের উপাদান অনুর বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয় সংক্ষেপে অনুগুলি পরমাণুর রাসায়নিক বন্ধন দ্বারা গঠিত হয় এবং তাদের গঠন গঠন এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয় অণুগুলির আচরণ তাদের আন্ত আণবিক শক্তি দ্বারা নির্ধারিত হয় যা যৌগগুলির ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যের নির্ধারণের জন্য দায়ী ঠিক আছে এই পয়েন্টটা ভালো করে নোট করে রাখো বলছে এখানে তোমার কি বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় বোঝায় অনু বোঝা অন্ততই গুরুত্বপূর্ণ কারণ যৌগগুলির আচরণ ও অন্যান্য যৌগের সাথে তাদের প্রতিক্রিয়া তাদের উপাদান অণুর বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয় ঠিক আছে যৌগুলির যে আচরণ হয় ঠিক আছে তাদের যে প্রতিক্রিয়া হয় তা কি করে অনুর উপাদানের বৈশিষ্ট্যের উপর নির্ধারণ হয় ঠিক আছে আচ্ছা এছাড়াও কি বলছে অনুগুলি পরমাণুর রাসায়নিক বন্ধন দ্বারা গঠিত হয় তাদের গঠন ও গঠন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয় অণুগুলির আচরণ তাদের আন্তঃআণবিক আণবিক শক্তি দ্বারা নির্ধারিত হয় যা যৌগুলির ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণের জন্য দায়ী ঠিক আছে তো জাস্ট এখনো পর্যন্ত বলছি কিচ্ছু মনে রাখার প্রয়োজন নেই জাস্ট এইটুকু মনে রাখবে যৌগগুলি যে গঠন হয় সেটা তোমার কিসের উপর অণুর গঠনের উপর বা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে আর দ্বিতীয়ত মনে রাখবে যে অণু হচ্ছে তোমার দুই বা ততোধিক পরমাণুর গঠনের তৈরি জিনিস ক্লিয়ার এইবারে আসল জায়গাতে আমরা এন্টার করছি সেটা হচ্ছে পরমাণু ঠিক আছে পরমাণু কাকে বলে দেখো খুব মনোযোগ সহকারে শুনবে কি বলছে পরমাণু হল পদার্থের মৌলিক বিল্ডিং ব্লক এবং প্রোটন নিউট্রন ইলেকট্রনের মতো উপপারমাণবিক কণা দ্বারা গঠিত প্রোটোন এবং নিউট্রন একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত যখন ইলেকট্রন শক্তি স্তরে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে পরমাণুগুলি তাদের প্রোটন সংখ্যার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয় যা জল ডাল্টনের পারমাণবিক তত্ত্ব রসায়নের ইতিহাসে একটি মৌলিক ধারণা যা পদার্থের প্রকৃতি সম্পর্কে আমাদের বোঝার ভিত্তি প্রদান করে এটি উনিশ শতকের গোড়ার দিকে জল ডালটন দ্বারা প্রস্তাবিত হয়েছিল এবং এটি বেশ কয়েক কোটি মূল নীতির সমন্বয়ে গঠিত আচ্ছা তো এখনও পর্যন্ত আমরা কি জেনেছি জাস্ট অনু সম্পর্কে জেনেছি ঠিক আছে এবারে আমরা জানছি পরমাণু সম্পর্কে স্ট্রাকচার অফ অ্যাটম সম্পর্কে দেখো একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে কোন ভারতীয় ঋষি প্রথম পরমাণু সম্পর্কে মন্তব্য করেছিলেন তো মনে রাখবে ঋষিকণাদ ঠিক আছে ঋষিকণাদ সর্বপ্রথম পৃথিবীতে শুধু ভারতবর্ষে নয় সর্বপ্রথম পৃথিবীতে পরমাণু সম্পর্কে মন্তব্য করেছিলেন কে ঋষিকোনাদ বুঝতে পারছো ঠিক আছে সব দিক থেকে ভারতীয়রা এগিয়েই ছিল জাস্ট ভারতীয়দের কাছে প্যাটেন্ট নেই এটাই হচ্ছে প্রবলেম ক্লিয়ার আচ্ছা তারপর ঋষিকণাদের পর গ্রিক দার্শনিক ড্রেমোটিকাস কি বলেছিল যে পদার্থ মাত্রেই অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি ঠিক আছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি বলেছিল তারপরে ডেমোটিক্যাস ঠিক আছে আর সর্বপ্রথম পরমাণু সম্পর্কে ধারণা দেয় বা পদার্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র কণার দ্বারা তৈরি এটা সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিল ঋষি কণাধ ক্লিয়ার আচ্ছা এবারে এটাতে প্যান্টেন নিয়ে কিনে কে এটাতে প্যাটেন্ট নিয়ে নিই জল ডালটন ঠিক আছে জল ডালটন কি বলছে ঠিক আছে সেটা সম্পর্কে একটু দেখে নাও ঠিক আছে তারপরে তোমার সালটা মনে রাখবে আঠারোশো আট ঠিক আছে আঠারোশো সালে কী করে বিজ্ঞানী জল ডালটন পদার্থের গঠন সম্পর্কে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক মতবাদ ব্যক্ত করেন যা ডালটনের পরমাণুবাদ নামে পরিচিত ঠিক আছে তাহলে এখানে তোমাদের কোশ্চেন একটা হয়ে গেল যে ডালটনের পরমাণুবাদ কত সালে প্রকাশিত হয় তো মনে রাখবে আঠারোশো সালে ক্লিয়ার আচ্ছা ডালটনের পরমাণুবাদ সম্পর্কে এখানে কিছু নীতি রয়েছে বা তোমার যুক্তি রয়েছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা বলা যেতে পারে যে ডাল্টনের পরমাণুবাদ অনুসারে পদার্থ কী জিনিস ঠিক আছে পরমাণু কী জিনিস তো দেখো এখানে বড় পয়েন্টগুলো কী রয়েছে তোমার ডালটনের পারমাণবিক তথ্যের মূল নীতিগুলি নিম্নরূপ উপাদানগুলি পরমাণু নামক ক্ষুদ্র অবাহ্য কোনা দ্বারা গঠিত ঠিক আছে ডালটনের মতে পদার্থ কি হচ্ছে পদার্থের উপাদানগুলি পরমাণু নামক ক্ষুদ্র অবাহ্য কোনা দ্বারা গঠিত একটি প্রদত্ত উপাদানের সমাপ্ত পরমাণুর ভর ও অন্যান্য বৈশিষ্ট্যের অভিন্ন যখন বিভিন্ন উপাদানের পরমাণুর ভর এবং বৈশিষ্ট্য পৃথক আচ্ছা মানে এখানে বলতে চাইছে যে একটি উপাদানের যে সমাপ্ত পরমাণু থাকবে তাদের ভর এবং অন্যান্য বৈশিষ্ট্য অভিন্ন হবে যখন বিভিন্ন উপাদানের পরমাণুর ভর ও বৈশিষ্ট্য পৃথক হবে ঠিক আছে আচ্ছা নেক্সট কী রয়েছে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর পুণ্যবিন্যাস জড়িত কিন্তু পরমাণুগুলি অপরিবর্তিত থাকে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াই বলছে পরমাণুগুলো চেঞ্জেস হয় না অপরিবর্তিত থাকে এটা হচ্ছে ডাল্টনের মত অনুসারে নেক্সট রয়েছে তোমার নির্দিষ্ট অনুপাতে বিভিন্ন উপাদানের পরমাণুর সংমিশ্রণে যৌগ গঠিত হয় কী বলছে নির্দিষ্ট অনুপাতে বিভিন্ন উপাদানে পরমাণুর সংমিশ্রণে যৌগ গঠিত হয় ঠিক আছে তাহলে যৌগগুলো গঠিত হয় কিসের দ্বারা যৌগগুলো গঠিত হয় তোমার বিভিন্ন উপাদানের সংমিশ্রণে ঠিক আছে বিভিন্ন উপাদানের কী সংমিশ্রণে পরমাণুর সংমিশ্রণে ক্লিয়ার তো এখনও পর্যন্ত তোমাদের ডালটার পরমাণুবাদ সম্পর্কে একটু ধারণা পৌঁছেছে ঠিক আছে বা যদি তোমরা বলো তো আরও সহজ ভাষায় বলে দিচ্ছি দেখো ডাল্টনের যে মতবাদ তাতে ডালটন কি মনে করতো যে পদার্থ সবচেয়ে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু ঠিক আছে ডাল্টনের মতবাদ অনুসারে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু পরমাণু হচ্ছে তোমার অবিভাজ্য কিন্তু বর্তমানে নানান পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে যে পরমাণু আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত মানে পরমাণুর ভিতরে আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে কী কী সেই কোণাগুলো সেই কোণাগুলো হচ্ছে তোমার পরবর্তী সময়ে আলোচনা করবো আমরা ইলেকট্রন প্রোটন নিউটন ঠিক আছে এছাড়া পোজিস্ট্রন মেশন নিউট্রন এগুলোও রয়েছে তো এগুলো আমরা পরে আলোচনা করছি ক্লিয়ার আচ্ছা নেক্সট দেখো এখানে কী রয়েছে তোমার একটু পড়ে নিই ডাল্টনের তথ্য পদার্থের মৌলিক বিল্ডিংয়ের ব্লক হিসাবে পরমাণুর ধারণাটি প্রবর্তন করে রসায়নের ক্ষেত্রে বিপ্লব ঘটায় ডাল্টনের সময়ের আগে পরমাণুর ধারণাটি অনেক বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া একটি দার্শনিক ধারণা ছিল ডালটনের তত্ত্ব পদার্থের আচরণ বোঝার জন্য আরও কঠোর বৈজ্ঞানিক কাঠামো প্রদান করা হয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে তোমার এর আগে ঠিক আছে এর আগে রসায়নে কিন্তু পদার্থ সম্পর্কে তেমন একটা প্রপার প্র্যাকটিক্যাল বলা যেতে পারে বা সায়েন্টিফিক বলা যেতে পারে ধারণা ছিল না ঠিক আছে দার্শনিক ধারণা ছিল কিন্তু ডালটন সেটাকে কী করে তোমার প্র্যাকটিক্যালি বলা যেতে পারে বৈজ্ঞানিক বলা যেতে পারে বা থিওরিক্যালি বলা যেতে পারে বা প্র্যাকটিক্যাল আকারে প্রমাণ বলতে পারো এই ডালটনের পরমাণুবাদ ঠিক আছে অর্থাৎ তারপর থেকেই আমরা পরমাণু সম্পর্কে এক এক করে রিসার্চ করতে শুরু করি ক্লিয়ার আচ্ছা চলো এবারে দেখো নেক্সট এখানে কী রয়েছে লেখা ডালটনের তথ্যটি গ্যাসের আচরণের অধ্যায় যৌগগুলির উপাদানগুলির অনুপাতের বিশ্লেষণ সহ একাধিক পরীক্ষা নিরীক্ষা দ্বারা সম্পর্কিত হয়েছে তার কাজ পর্যায় সারণের বিকাশ রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আধুনিক বোঝার পথ তৈরি করেছিল যাই হোক ডাল্টনের তথ্যটি পরবর্তীতে ইলেকট্রন পোটন এবং নিউটনের মতো সাব অ্যাটমিক কণার আবিষ্কারের মাধ্যমে সংশোধন করা হয় আমরা এখন জানি যে পরমাণুগুলি অভিবাহ্য নয় তাদের মধ্যে উপপারমাণবিক কণাও রয়েছে যা তাদের বৈশিষ্ট্য আচরণের অবদান রাখে অর্থাৎ দেখো ডাল্টন যে কোনো জিনিসেই প্রথমে যে জিনিসটা হয় সেটা অনেক ধীরে ধীরে কিন্তু বা পরে পরে সেটাতে ক্রিটিসাইজ করে মানুষ সেটাতে আরও যখন রিসার্চ করে তখন আরও নতুন নতুন তথ্য উঠে আসে এটাই স্বাভাবিক ঠিক আছে তো সেই মতো ডাল্টনের প্রথম যে মতবাদ এসেছিল সেই মতবাদটা ধীরে ধীরে অনেকটাই পরিবর্তন হয়ে যায় ক্লিয়ার যেমন তার মতবাদ ছিল যে পদার্থ হচ্ছে তোমার পরমাণু দ্বারা তৈরি ঠিক আছে পরমাণু দ্বারা তৈরি পরমাণু হচ্ছে তোমার থেকে ক্ষুদ্রতম কণা আর পরমাণু হচ্ছে অবিভাজ্য কিন্তু পরে জানা যায় যে না পরমাণুর ভিতরে আরও তোমার কণা রয়েছে ঠিক আছে পরমাণু অবিভাজ্য নয় ক্লিয়ার আচ্ছা এই পিকচারটা দেখো এই পিকচারটাতে তোমাদের এই চ্যাপ্টারটা পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই পিকচারগুলো জাস্ট দেখে রাখো ঠিক আছে চ্যাপ্টারের যত কোশ্চেন এই পিকচারটা যদি মাথায় সেট করতে পারো সমস্ত কোশ্চেনের সলিউশন এখান থেকে তোমরা করতে পারবে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি জাস্ট এইটুকুটা ভালোভাবে বুঝে নাও ক্লিয়ার দেখো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার টোটেল এই যে জায়গাটা এটা টোটালটা কি এই টোটেলটা হচ্ছে তোমার একটা পরমাণু ঠিক আছে টোটেলটা হচ্ছে কি একটা পরমাণু ওকে এবারে দেখো পরমাণু হচ্ছে তোমার এই সার্কেলটা ঠিক আছে এই সার্কেলটা হচ্ছে পরমাণু ওকে এবার পরমাণুর ভিতরে আরেকটা সার্কেল তোমরা দেখতে পাচ্ছ এই সার্কেলটা হচ্ছে কি নিউক্লিয়াস এই সার্কেলটা হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে পরমাণুর ভিতরে যে সার্কেল একটা থাকবে ঠিক আছে এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের সার্কেল ঠিক আছে নিউক্লিয়াসের সার্কেল আর এই নিউক্লিয়াসের ভিতরে কী থাকবে নিউক্লিয়াসের ভিতরে থাকবে দুটো পজিটিভ কণা যে দুটো পজিটিভ কণা কী নামে পরিচিত প্রোটোন নামে পরিচিত আর দুটো থাকবে নিস্তরিত কোণা অর্থাৎ সেগুলো না পজিটিভ না নেগেটিভ তো সেই দুটো নিস্তরিত কণার নাম হচ্ছে তোমার ইলেকট্রন ওকে আর সরি সরি ভুল বললাম সেই দুটি নিস্তরিত কণার নাম হচ্ছে তোমার নিউট্রন ঠিক আছে তাহলে নিউক্লিয়াসের ভিতরে কে কে থাকছে নিউক্লিয়াসের ভিতরে থাকছে তোমার প্রোটন এবং নিউট্রন ঠিক আছে প্রোটন এবং নিউট্রন থাকছে তোমার নিউক্লিয়াসের ভিতরে তাহলে প্রোটন হচ্ছে পজিটিভ তরিদগ্রস্ত কণা আর নিউট্রন হচ্ছে তোমার নিস্তড়ি তরিদগ্রস্ত কণা আর ইলেকট্রন হচ্ছে তোমার কি নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা কী হবে সেটা তো খেবে এবার তোমরা বলবে যে তাহলে ইলেকট্রন কোনগুলো ইলেকট্রন হচ্ছে তোমার এই যে নিউক্লিয়াসের বাইরে ঠিক আছে নিউক্লিয়াসের বাইরে এই মতো চারদিকে ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে একটা গতিশক্তিতে ঘুরছে ঠিক আছে এগুলো হচ্ছে তোমার নিউক্লিয়াস এই যে এখানে দানা দানা করে দিলাম এগুলো হচ্ছে তোমার কি এগুলো হচ্ছে তোমার প্রোটন ঠিক আছে এগুলো হচ্ছে প্রোটন এই যে দানা দানাগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রোটন অর্থাৎ বলা যেতে পারে যে তোমার নিউক্লিয়াসের বাইরে যে তোমার কী বলা যেতে পারে ওটার দা এই ইয়েগুলো ঘোরাফেরা করছে এগুলোই প্রোটন নামে পরিচিত নিউক্লিয়াসের বাইরে তোমার প্রোটন ঘুরছে ঠিক আছে এবং একটা নিজস্ব গতিতে ঘুরছে এবং নিজস্ব একটা শক্তিতে ঘুরছে ওকে আচ্ছা যদি এখানেও না বুঝতে পেরে থাকো তাহলে দেখো এখানে আরেকটা পিকচার রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে যে ইলেকট্রন কোনটা আগে দেখে নাও এই যে তোমার রেগুলো রয়েছে এটা হচ্ছে তোমার ইলেকট্রন ঠিক আছে এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে ইলেকট্রন এগুলো হচ্ছে ইলেকট্রন ওকে তাহলে ইলেকট্রন যদি এটা হয় তাহলে নিউক্লিয়াস কোনটা নিউক্লিয়াস হচ্ছে তোমার কি নিউক্লিয়াস হচ্ছে তোমার কেন্দ্রবিন্দু কিসের কেন্দ্রবিন্দু পরমাণুর কেন্দ্রবিন্দু তাহলে এইটা হচ্ছে তোমার নিউক্লিয়াস এটা হচ্ছে নিউক্লিয়াস এবার নিউক্লিয়াসের ভিতরে কী থাকবে নিউক্লিয়াসের ভিতরে তোমাদেরকে বললাম প্রোটন থাকবে যেটা হচ্ছে পজিটিভ তরিদিগ্রস্ত কণা আর নিউট্রন থাকবে যেটা হচ্ছে তোমার নিস্তরিত তরিদিগ্রস্ত কণা অর্থাৎ না পজিটিভ না নেগেটিভ আর এই যে তোমরা এখানে দেখতে পেলে ঠিক আছে এখানে দেখো এই যে রয়েছে ঠিক আছে তীরের মতো করে সার্কেলগুলো এগুলো হচ্ছে তোমার কি এগুলো হচ্ছে তোমার বলো কী রয়েছে এগুলো হচ্ছে ইলেকট্রন ঠিক আছে এগুলো হচ্ছে ইলেকট্রন ক্লিয়ার বুঝতে অসুবিধা নেই আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার এবার দেখো একটা কোশ্চেন এখান থেকে হয় একটা নয় অনেকগুলো কোশ্চেন হয় নিউমেরিক্যাল কোশ্চেন হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে পরমাণু রয়েছে ঠিক আছে এই পরমাণুর একটা তোমার কি বলা যেতে পারে ওটাকে সার্কেল রয়েছে ঠিক আছে বা গ্রাফ রয়েছে সেখানে পরমাণু ক্রমাঙ্ক সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে ঠিক আছে এটা আমরা পরে আলোচনা করে নেব আগে আমরা দেখে নিই পরমাণু প্রোটন ইলেকট্রন নিউট্রন সম্পর্কে তারপর এটা আমরা আলোচনা করবো ঠিক আছে চলো তাহলে এখনও পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে নিউক্লিয়াস কী জিনিস আশা করি ক্লিয়ার দেখো এবার পড়ে নাও তাহলেই বুঝতে পারবে নিউক্লিয়াস একটি পরমাণুর কেন্দ্রীয় অংশ এবং এটি ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং নিরপেক্ষ নিউট্রন দ্বারা গঠিত প্রোটোন এবং নিউট্রনকে সম্মিলিতভাবে নিউক্লিয়ন বলা হয় নিউক্লিয়াসে তাদের মোট সংখ্যা পরমাণুর পারমাণবিক ভর সংখ্যা নির্ধারণ করে ভালো হবে পড়ো কি রয়েছে লেখা নিউক্লিয়াস একটি পরমাণুর কেন্দ্রীয় অংশ তার মানে আমরা ধরে নিতে পারি এটা যদি পরমাণু হয় তাহলে এই যে তোমার কেন্দ্রীয় অংশ রয়েছে এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস ওকে আচ্ছা এবারে কি বলছে এটি ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং নিরপেক্ষ নিউট্রন দ্বারা গঠিত অর্থাৎ এর ভিতরে কি থাকবে এর ভিতরে থাকবে তোমার নিউট্রন যেটা হচ্ছে নিস্তরিত আর হচ্ছে তোমার প্রোটন ঠিক আছে কার ভিতরে নিউক্লিয়াসের ভিতরে তারপর কি বলছে প্রোটন এবং নিউট্রনকে সম্মিলিতভাবে নিউক্লিয়ন বলে তাহলে এই যে ভিতরে তোমার রয়েছে প্রোটন প্লাস নিউট্রন এগুলোকে কি বলা হয় নিউক্লিয়ন বলা হয় ঠিক আছে একসাথে বলা হয় নিউক্লিয়ন মনে রাখবে নিউক্লিয়ন বলা হয় ওকে আচ্ছা তারপর কি বলছে নিউক্লিয়াস তাদের মোট সংখ্যা পরমাণুর পারমাণবিক ভর নির্ধারণ নির্ধারণ করে বলছে নিউক্লিয়াসে কার সংখ্যা নিউক্লিয়াসে হচ্ছে তোমার নিউক্লিয়নের সংখ্যা অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের সংখ্যা পরমাণুর পারমাণবিক ভর নির্ধারণ করে ঠিক আছে তাহলে পরমাণুর পারমাণবিক ভর নির্ধারণ কীভাবে হবে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যাকে যোগ করে ঠিক আছে মানে যেহেতু তোমাদেরকে জিজ্ঞেস করে যে পারমাণবিক সংখ্যা কীভাবে নির্ণয় করবো তখন মনে রাখবে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমান হচ্ছে পারমাণবিক সংখ্যা বুঝতে পেরেছ আশা করি কোনো ডাউট নেই এখনো পর্যন্ত চলো নেক্সট এবারে দেখো একটা জিনিস আসছি আমরা সেটা হচ্ছে ক্যাথোড আর অ্যানোড ঠিক আছে এই পরীক্ষাটা দ্বারাই আমরা পরবর্তী সময়ে আবিষ্কার করেছি কাকে প্রোটনকে ইলেকট্রনকে দেখো ক্যাথোড অ্যানোড হলো তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার ব্যবহৃত ইলেকট্রোড। ক্যাথোড হল ইলেকট্রোওড যেখানে হাস্র ইলেকট্রনের লাভ ঘটে আর অ্যানোড হলো ইলেকট্রোওড যেখানে অক্সিডেশন ইলেকট্রনের ক্ষতি ঘটে একটি ব্যাটারি বা ইলেকট্রোকেমিক্যাল কোষে অ্যানোড হলো নতিবাচক টার্মিনাল এবং ক্যাথড হলো ধনাত্মক টার্মিনাল ক্যাথোড থেকে অ্যানোডে ইলেকট্রনের গতিবিধি ইলেকট্রো কেমিক্যাল সিস্টেমে তড়িৎ প্রবাহকে চালিত করে ব্যাটারি কোষ অন্যান্য শক্তি সঞ্চয় যন্ত্রে বৈদ্যুতিক রাসায়নিক বিক্রিয়া এবং তাদের প্রয়োগ বোঝার জন্য ক্যাথোড ও অ্যানোডের আচরণ বৈশিষ্ট্যগুলি বোঝা অন্ততই গুরুত্বপূর্ণ ওকে অর্থাৎ ক্যাথোড এবং অ্যানোড কি জিনিস দেখো আমি একটা ছোট্ট পিকচার আঁকছি ঠিক আছে এটা ধরে নাও তোমার ক্যাথড রশ্মি ঠিক আছে ক্যাথড রশ্মি বলা যাবে না এটা কি বলা যেতে পারে যাই হোক এটা তোমার এইভাবেই থাক ঠিক আছে দেখো এই যে তোমার এদিকে রয়েছে ঠিক আছে এটা আমি মাইনাস ধরে নিচ্ছি তাহলে এটা মাইনাস মানে কাকে আমরা দেবো মাইনাস মানে আমরা ক্যাথডকে দেব ঠিক আছে ক্যাথড হচ্ছে মাইনাস এটা হচ্ছে ক্যাথড আর যেহেতু এটা প্লাস প্রান্ত সেহেতু এটাকে নাম দেবো আমরা কি অ্যানোড ঠিক আছে প্লাস প্রান্ত অর্থাৎ হচ্ছে অ্যানোড ওকে আর এই যে দেখো ক্যাথড থেকে অ্যানোডে একটা এরকমভাবে রে যাতে থাকবে ঠিক আছে ক্যাথড থেকে অ্যানোড এরকমভাবে রে কন্টিনিউ যেতে থাকবে ঠিক আছে এই রেটা কী নামে পরিচিত এই রেটা হচ্ছে ক্যাথড রশ্মি নামে পরিচিত এটা হচ্ছে ক্যাথড রশ্মি নামে পরিচিত ওকে এবার দেখো মনে রাখবে যে তাহলে ইলেকট্রনের আবিষ্কার কী করে হচ্ছে ঠিক আছে ইলেকট্রনের আবিষ্কার কি হবে হচ্ছে আচ্ছা ইলেকট্রন কী আবিষ্কার করেন ইলেকট্রন আবিষ্কার করেন জে জে টমসন ঠিক আছে কী হবে ক্যাথড রশ্মি হল ধনাত্মক তরিদগ্রস্ত অতি ক্ষুদ্র কোনার স্রোত ঠিক আছে ক্যাথড রশ্মি হলো তোমার কিসের ধনাত্মক ঠিক আছে এখানে তোমার ক্যাথড রশ্মি এক আমি মুখে ভুল বলে দিয়েছি ঠিক আছে আমি ওই জন্যই আমার মাথাটাতে এলো ব্যাপারটা ঠিক আছে গোলমাল হয়েছে আমার একটু মুখে আমি তোমাদেরকে ভুল বললাম ক্যাথড হচ্ছে তোমার ঋণাত্মক ক্যাথড হচ্ছে কি ক্যাথড হচ্ছে তোমার ক্যাথড রশ্মি হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত অতি ক্ষুদ্র কোনার স্রোত ঠিক আছে এই যে ক্যাথর রয়েছে এই ক্যাথর থেকে অ্যানোড দিকে যে যাচ্ছে এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার ঋণাত্মক তরিদগ্রস্থ ক্ষুদ্রতম কোনার স্রোত ঠিক আছে ক্যাথর থেকে অ্যানোডের দিকে যে একটা রশ্মি যাচ্ছে তোমার ঠিক আছে এই রশ্মিটা তোমার হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্থ অতি ক্ষুদ্র কোনার স্রোত আর এই যে রয়েছে তোমার ক্যাথর থেকে অ্যানোডের দিকে যাওয়া একটা রশ্মি যেটা কি রয়েছে ঋণাত্মক তড়িৎগ্রস্থ অতি ক্ষুদ্র কোনার স্রোত একেই পরে নাম দেওয়া হয় কি একেই পরে নাম দেওয়া হয় ইলেকট্রন ঠিক আছে তাহলে যে যে টমসম যখন পরীক্ষা করেন ঠিক আছে গ্যাস নিষ্কাশনের পরীক্ষা সেই নিষ্কাশন পরীক্ষায় দেখেন যে ক্যাথড থেকে অ্যানোডের দিকে একটা ঋণাত্মক রশ্মি যাচ্ছে এই রশ্মিটারই নাম দেন তিনি পরবর্তী সময়ে ইলেকট্রন তাহলে এখান থেকে তোমাদের যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে যে ইলেকট্রন কে আবিষ্কার করেন তো মনে রাখবে যে যে টন টমসম ইলেকট্রন আবিষ্কার করেন ওকে আচ্ছা আর এখান থেকে তোমার পরবর্তী কোশ্চেনে আমরা যাব দেখো পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে ইলেকট্রন সম্পর্কে আমরা পড়ে নেবো কী রয়েছে ইলেকট্রন হলো উপ পরমাণু কণা যা ঋণাত্মক চার্জযুক্ত এবং একটি পরমাণুর নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে তারা বিদ্যুতের প্রাথমিক বাহক এবং রাসায়নিক বিক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তারা পরমাণুর প্রতিক্রিয়া এবং বৈশিষ্ট্য নির্ধারণ করে একটি পরমাণুর বাইরের তম বাইরের তম শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা তার রাসায়নিক আচরণ নির্ধারণ করে কারণ পরমাণু একটি স্থিতিশীল কনফিরিগেশন অর্জনের জন্য ইলেকট্রন লাভ বা হারাতে চায় ইলেকট্রনগুলি পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধন গঠনের জন্য দায়ী যা অণু এবং যৌগের বৈশিষ্ট্য নির্ধারণ করে বিভিন্ন রাজ্যে এবং রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের আচরণ বোঝার জন্য ইলেকট্রনের আচরণ এবং বৈশিষ্ট্য অন্ততই গুরুত্বপূর্ণ ওকে তাহলে এখান থেকে আমরা সিম্পল মনে রাখবো যেটা যে ইলেকট্রন কি জিনিস ইলেকট্রন হচ্ছে তোমার গ্যাস নিষ্কাশনের পরীক্ষা থেকে জানা যায় ক্যাথোড থেকে এক ধরনের রশ্মি অ্যানোডের দিকে যায় যে রশ্মিটা হচ্ছে ঋণাত্মক তরিগ্রস্ত সেটাকে আমরা বলবো ইলেকট্রন ঠিক আছে এবার ইলেকট্রন আবিষ্কার হওয়ার ফলে কী কী উপকারিতা রয়েছে সেগুলো এখানে তোমার লেখা রয়েছে যেমন কী রয়েছে এখানে দেখো ইলেকট্রন আবিষ্কারের পড়লে রাসায়নিক বিক্রিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইলেকট্রন তারা পরমাণুর প্রতিক্রিয়া এবং বৈশিষ্ট্য নির্ধারণ করে তাহলে পরমাণুর যে প্রতিক্রিয়া হবে এবং তার বৈশিষ্ট্য কেমন হবে সেটা নির্ধারণ করে ইলেকট্রনের উপর একটি পরমাণুর বাইরের তম শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা তার রাসায়নিক আচরণ নির্ধারণ করে থাকে ঠিক আছে আচ্ছা কারণ পরমাণু একটি স্থিতিশীল কম্পিউনিকেশন অর্জনের জন্য ইলেক ইলেকট্রন লাভ বা হারাতে চাই ইলেকট্রনগুলি পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধন গঠনের জন্য দায়ী যা অণু ও যোগের বৈশিষ্ট্য নির্ধারণ করে বিভিন্ন রাজ্যে ও রাসায়নিক বিক্রিয় পদার্থের আচরণ বোঝার জন্য ইলেকট্রন আচরণ বৈশিষ্ট্য বোঝা অন্ততই গুরুত্বপূর্ণ ওকে তো দেখো ইলেকট্রনের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে এবার আমরা জানবো প্রোটন কী জিনিস ঠিক আছে ইলেকট্রন বুঝতে পেরেছ যে ক্যাথড থেকে বার হওয়া এক ধরনের ঋণাত্মক তড়িৎগ্রস্ত কোনা হচ্ছে তোমার ইলেকট্রন ঠিক আছে যেটা নিউক্লিয়াসের বাইরে থাকে ওকে নেক্সট দেখো এখানে কি রয়েছে তোমার প্রোটন প্রোটন সম্পর্কে কি লেখা রয়েছে দেখো প্রোটন হল সাব অ্যাটোমিক কণা যা ইতিবাচকভাবে চার্জ করা হয় এবং একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত তারা একটি উপাদানের পরিচয়ের জন্য দায়ী কারণ একটি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা তার পারমাণবিক সংখ্যা নির্ধারণ করে এবং একইভাবে তার রাসায়নিক পরিচয় প্রোটনগুলি একটি পরমাণুর ভর নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ নিউক্লিয়াস তাদের সংখ্যা পরমাণুর সামগ্রিক ভরে অবদান রাখে প্রোটনের আচরণ শক্তিশালী পারমাণবিক শক্তি দ্বারা প্রবাহিত হয় যা নিউক্লিয়াসে একত্রে আবদ্ধ করে প্রোটনের আচরণ এবং বৈশিষ্ট্য বোঝা পরমাণুর বৈশিষ্ট্য আচরণ এবং তারা যে উপাদানগুলি রচনা করে তা বোঝার জন্য অন্তত গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে প্রোটন কি জিনিস তার কাজ কী সেগুলো লেখা রয়েছে ঠিক আছে তো প্রোটন কোথায় থাকে তোমাদেরকে কি বললাম প্রোটন হচ্ছে যদি এটা তোমার হয় পরমাণু তাহলে প্রোটন কোথায় থাকবে এই যে ভিতরে রয়েছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে তোমার থাকবে কে নিউক্লিয়াসের ভিতরে থাকবে প্রোটন ঠিক আছে আর এই প্রোটন সংখ্যার উপরে কি পারমাণবিক সংখ্যা নির্ধারণ হয় পারমাণবিক ভর সংখ্যা নির্ধারণ হয় ওকে চলো প্রোটন বুঝতে পেরেছ এবার তাহলে একটা কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করবো যে প্রোটন কে আবিষ্কার করেন ঠিক আছে দেখো প্রোটন যদি তোমরা বলো যে কোন পরীক্ষা দ্বারা আবিষ্কার করেন এবং কে আবিষ্কার করেন তো মনে রাখবে বিজ্ঞানী গোল্ডস্টাইন ঠিক আছে বিজ্ঞানী গোল্ডস্টাইন ঠিক আছে গোল্ডস্টাইন আবিষ্কার কর না ঠিক আছে তিনি পরীক্ষা করেছিলেন বা গোল্ড আইনস্টাইন পরীক্ষার থেকে জানা যায় কত সালে আঠারোশো ছিয়াশি সালে প্রোটন সম্পর্কে কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে প্রোটন নাম কে দেন ঠিক আছে প্রোটন কোনার নামকরণ কে করেন তোমরা রাখবে বিজ্ঞানী রাদার ফোর্ড ঠিক আছে বিজ্ঞানী রাদার ফোর্ড প্রোটন কোনার নাম দেন ঠিক আছে একটা ট্রিকও তোমাদেরকে বলে দেবো প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন কী আবিষ্কার করেন সেটার একটা ট্রিকও আমি তোমাদেরকে বলে দেবো একটু পরেই ওকে তো দেখো প্রোটন সম্পর্ক আশা করি নলেজ ক্লিয়ার এবার আমরা জানবো নিউট্রন সম্পর্কে ঠিক আছে নিউট্রন কী জিনিস নিউট্রনও একই জায়গাতে রয়েছে যেমনটা তোমাদেরকে প্রোটনের ক্ষেত্রে বললাম ঠিক আছে ধরে নাও এটা হচ্ছে তোমার এক সেকেন্ড এটা হচ্ছে তোমার পরমাণু পরমাণুর ভিতরে রয়েছে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের উপরে তোমার দুটো আর এই দুটো তো এখানে দেখতে পাচ্ছ এই ব্লুগুলা যদি হয় তোমার প্রোটোন ঠিক আছে তাহলে এই এখানে যেটা তোমার রয়েছে কি বলা যাবে ওটাকে বেগুনি কালারে সেটা হচ্ছে তোমার নিউট্রন ঠিক আছে নিউট্রন হচ্ছে তোমার নিস্তরিত কণা ওকে তাহলে এখান থেকে ডেফিনেশানটা কি বলা যেতে পারে যে পরমাণুর কেন্দ্রের ভিতরে অবস্থিত দুটি নিস্তরিত কণাকেই আমরা নিউট্রন বলে থাকি ক্লিয়ার সু খুব সহজ ভাষায় বইয়ের ভাষাতে আমি যাচ্ছি না মুখস্থ আমি করছি না ঠিক আছে আমি এমনভাবে মনে রাখবো যেখান থেকে আমি কোশ্চেনও সলিউশন করতে পারবো এবং তার সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্টও আমার থাকবে দেখো এবার কী রয়েছে এখানে বইয়ের ভাষাতে বা নোট আঁকারে যদি পড়ি তাহলে নিউট্রন হলো উপপরমাণু কণা যা বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ অর্থাৎ নিস্তরিত ঠিক আছে নিরপেক্ষ অর্থাৎ নিস্তরিত এবং একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত ঠিক আছে এটি বলছে পরমাণুর কোথায় অবস্থিত নিউক্লিয়াসে অবস্থিত তারা প্রোটন একটি পরমাণুর ভরে অবদান রাখে কিন্তু কোনো চার্জ নেই ঠিক আছে প্রোটন সহ পরমাণুর ভরের মধ্যে অবদান রাখে ভরের মধ্যে অবদান রাখে কিন্তু কোনো চার্জ নেই নিউট্রনের নিউক্লিয়াসের স্থিতিশীলতা নির্ধারণে একটি ভূমিকা পালন করে থাকে নিউট্রন কি করে নিউক্লিয়াসের স্থিতিশীলতা নির্ধারণে ভূমিকা পালন করে থাকে কারণ তারা ইতিবাচক চার্জ যুক্ত প্রোটনের মধ্যে বিকর্ষণকারী শক্তির ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে একটি পরমাণুতে নিউট্রনের সংখ্যা পরিবর্তিত হতে পারে যার ফলে বিভিন্ন ভরের কিন্তু একই রাসায়নিক বৈশিষ্ট্যের একটি উপাদানের আইসোটোপ হলো। নিউট্রনের আচরণ এবং বৈশিষ্ট্য বোঝা যায় পারমাণবিক বিক্রিয়া তেজস্ক্রিয় ক্ষয় পরমাণুর বৈশিষ্ট্য এবং তারা যে উপাদানগুলি রচনা করে তা বোঝার জন্য অন্ততই গুরুত্বপূর্ণ ঠিক আছে মানে এখানে তোমার এক কথায় নিউট্রন সম্পর্কে সমস্ত কিছু লেখা রয়েছে ঠিক আছে নিউট্রনের কাজ কী ডেফিনেশান কী রয়েছে ঠিক আছে তার কি কী গুরুত্ব রয়েছে সমস্ত কিছুই লেখা রয়েছে তো দেখো এখান থেকে তোমার কোশ্চেন জেনারেলি যেটা জিজ্ঞেস করবে যে নিউট্রন কোথায় অবস্থিত নিউট্রন কি কণা তো নিউট্রন হচ্ছে তোমার নিস্তরিত দড়িদগ্রস্ত কণা নিউট্রন হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত ওকে আচ্ছা এবার দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে আচ্ছা নিউট্রন কে আবিষ্কার করে একটা ভালো কোশ্চেন আমরা মিস করে যাচ্ছিলাম না নিউট্রন কে আবিষ্কার করে নিউট্রন তোমার আবিষ্কার করে উনিশশো কুড়ি সালে মন রাখবে উনিশশো কুড়ি সালে নিউট্রন আবিষ্কার করেন কে মন রাখবে রাদারফোড ঠিক আছে ফোর্ড নিউট্রন আবিষ্কার করেন ওকে তো এখনও পর্যন্ত আমরা যে জিনিসগুলো জানলাম ঠিক আছে কী কী জানলাম ইলেকট্রন জানলাম প্রোটন জানলাম এবং নিউট্রন জানলাম ঠিক আছে এগুলোকে আমি শর্ট ফর্মে আমার নিজস্ব বানানোর ট্রিক আমি কী লিখবো পিইএন ঠিক আছে পিইএন ঠিক আছে যেটাকে আমরা বলে থাকি পেন তো পেন ইকুয়াল টু আমি লিখবো আর টি সি ঠিক আছে আর টি সি দেখো আচ্ছা আচ্ছা একটু আমি ভুল করে ফুললাম ঠিক আছে তোমাদেরকে একটা জিনিস আমার একটু মিস হয়ে গেল তোমাদের কি বললাম আমি নিউট্রন কোনা কে আবিষ্কার করেন দেখো নিউট্রন কোনা আবিষ্কার কে করেন নিউট্রন কণা তোমার প্রথম যে বলা যেতে পারে কল্পনাটা ঠিক আছে বা ইমাজিনেশন ঠিক আছে নিউট্রন সম্পর্কে প্রথম ইমাজিনেশন দিয়েছিলেন কে রাদার ফোর্ড কিন্তু এটা আবিষ্কার কে করেন বা নাম কে করেন যদি জিজ্ঞেস করেন নামকরণ কে করেন যদি জিজ্ঞেস করে তোমার রাখবে তোমার হচ্ছে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে নিউট্রনের যে তোমার নামকরণ করেন সেই ব্যক্তির নাম হচ্ছে চ্যাড চ্যাড উইক শ্যাড উইক ঠিক আছে উনিশশো সালে আর ঠিক উনিশশো কুড়ি সালে রাদারফোর্ড নিউট্রন সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন বা ইমাজিনেশন দিয়েছিলেন ক্লিয়ার আচ্ছা তো যে ট্রিকটা সেই ট্রিকটা দেখে নাও ঠিক আছে এটা আমার নিজস্ব বানানোর ট্রিক যাতে তোমরা মনে রাখতে পারো দেখো প্রোটোন ইলেকট্রন এবং নিউট্রন ঠিক আছে পি থেকে আমরা কী রাখবো মনে পি থেকে হচ্ছে প্রোটন প্রোটনের সংকেত হচ্ছে পি তো প্রোটনের আবিষ্কার কী করেন রাদার ফোর্ড প্রোটনের আবিষ্কার করেছেন ক্লিয়ার আচ্ছা ই থেকে কি মনে রাখবো আমরা ই এর সংকেত কি ইলেকট্রন তাহলে ইলেকট্রন কি আবিষ্কার করেন ইলেকট্রন আবিষ্কার করেন টমসম ঠিক আছে জে জে টমসম আর এম থেকে এন এর সংকেত কি রয়েছে নিউট্রন তাহলে নিউট্রন কে আবিষ্কার করেন স্যাড উইক ঠিক আছে স্যাড উইক বাংলাতে তোমরা কোনো কোনো জায়গাতে পেয়ে যাবে চ্যাড উইক ঠিক আছে চ্যাড উইক বা স্যাড উইক যেই হোক ঠিক আছে অ্যাকচুয়ালি ইংরেজি স্পেলিংটা হচ্ছে সিএইচ ওয়াই সি কে ঠিক আছে চ্যাড উইক ওকে তাহলে তোমার এখান থেকে মনে রাখতে পারবে তিনটা জিনিসই আশা করি পেন ইকুয়াল টু আর টিসি এই ফর্মুলাটা মনে রাখবে ঠিক আছে এখান থেকে তোমার মনে রাখতে পারো পি থেকে চলে যাচ্ছে তোমার আর এর সাথে রিলেশন পি অর্থাৎ প্রোটন আর অর্থাৎ রাদারপোড ই অর্থাৎ ইলেকট্রন টি অর্থাৎ টমসম এন অর্থাৎ নিউট্রন আর সি অর্থাৎ স্যাডউইক ক্লিয়ার ঠিক আছে আর তোমাদেরকে সালগুলো বললাম যে কোন সালে কতটা আবিষ্কার হয়েছে ঠিক আছে এবার দেখো পরবর্তী কী রয়েছে তোমার পারমাণবিক সংখ্যা ঠিক আছে পারমাণবিক সংখ্যা কী জিনিস সেটা আবার আমাদেরকে জানতে হবে দেখো পারমাণবিক সংখ্যা হলো একটি শব্দ যা একটি নির্দিষ্ট উপাদানের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বর্ণনা করতে ব্যবহৃত হয় এটিকে জেড চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় এটি পর্যায় সারণীর প্রতিটি উদাহরণ সরি প্রতিটি উপাদানের জন্য একটি অনন্য শনাক্তকারী পারমাণবিক সংখ্যা একটি উপাদানের রাসায়নিক পরিচয় নির্ধারণ করে কারণ নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা রাসায়নিক বিক্রিয়ায় উপাদানের বৈশিষ্ট্য এবং আচরণ নির্ধারণ করে একই সংখ্যক প্রোটনের উপাদানগুলি একই পারমাণবিক সংখ্যা থাকে একইভাবে পর্যায় সারণিতে একই গ্রুপের অন্তর্গত তাহলে এক কথায় যদি বলি আমরা যে পারমাণবিক সংখ্যা কি জিনিস তাহলে আমরা শর্টভাবে বলবো যে পারমাণবিক সংখ্যা কাকে বলবো যে পরমাণু নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যাকে আমরা বলবো পারমাণবিক সংখ্যা বা দেখবে তোমরা এভাবেও পেয়ে যাবে মনে রাখবে পারমাণবিক সংখ্যা ঠিক আছে আমি এখানে তোমার এটা লিখেই দিচ্ছি ঠিক আছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা ঠিক আছে পারমাণবিক সংখ্যা ইকুয়েল টু হচ্ছে তোমার প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে তোমার কি মনে রাখবে ইলেকট্রন সংখ্যাও কেন বলো তো ইলেকট্রন সংখ্যা কেন আমরা ততদিন পর্যন্ত পড়ে এসেছি যে পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা তাহলে আপনি স্যার এখানে ইলেকট্রন সংখ্যা কেন লিখলেন ঠিক আছে এখানে প্লাস হবে না এখানে তোমার ইকুয়াল টু হবে ঠিক আছে প্লাস হবে না ওকে কেন লিখিলাম কারণ দেখো ইলেকট্রনের যে ভর সেটা হচ্ছে একদম নগণ্য ইলেকট্রনের ভর হচ্ছে একদম নগণ্য অর্থাৎ ইলেকট্রনের ভর তোমার কোনো ইফেক্ট ফেলতে পারে না ঠিক আছে একটা পারমাণবিক যে ভর ঠিক আছে একটা পরমাণুর যে ভর সেই পরমাণুর ভরের পর ইফেক্ট ফেলে তোমার শুধুমাত্র প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কোনো ইফেক্ট ফেলতে পারে না সেই হিসাবে তোমরা নো আকারে লিখে রাখতে পারো পারমাণবিক সংখ্যা ইকুয়েল টু প্রোটন সংখ্যা ইকুয়েল টু ইলেকট্রন সংখ্যা ঠিক আছে তাহলে যদি কোনো জায়গায় তোমার বার করতে বলে যে নিউট্রন সংখ্যা দেওয়ার রয়েছে আর ভর সংখ্যা দেওয়ার রয়েছে এবার তোমাকে বললো ইলেকট্রন সংখ্যা বার করো তো যেটা হবে তোমার প্রোটন সংখ্যা সেটাই হবে তোমার ইলেকট্রন সংখ্যা মনে রাখবে এটা আমি পরে তোমাদেরকে নোমেরিকেলের সময় সলভ করে দিচ্ছি ক্লিয়ার চলো জাস্ট এখানে কনসেপ্টগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি নেক্সট দেখো কী রয়েছে এখানে পারমাণবিক সংখ্যার ধারণাটি প্রথম কে দেন পারমাণবিক সংখ্যার ধারণাটি প্রথম দেন উনিশশো সালে হ্যারনি মোসলে দ্বারা প্রস্তাবিত হয়েছিল এবং তখন থেকে এটি রসায়ন ও পদার্থবিদ্যার অধ্যয়ন একটি মৌলিক ধারণা হয়ে উঠেছে তাহলে তোমার পারমাণবিক সংখ্যার ধারণা কে দেন হ্যারনি মোসলে কত সালে উনিশশো সালে ওকে চলো নেক্সট এবারে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ভর সংখ্যা ঠিক আছে পারমাণবিক সংখ্যা আমরা জানলাম এবার আমরা জানবো কি ভর সংখ্যা ঠিক আছে তো দেখো ভর সংখ্যাকে ইংরেজিতে কি বলা হয় বলো দেখি ভর সংখ্যাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি কে কে পারবে বলতে ভর সংখ্যাকে ইংরেজিতে কি বলে থাকি বলো ভর সংখ্যাকে ইংরেজিতে কি বলে থাকে ও সরি আমি ভাবছিলাম যে ক্লাস তোমার লাইভ চলছে ঠিক আছে সেই মতো করে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি যাই হোক এটা তো রেকর্ডেড রয়েছে না সরি আমারই ভুল রয়েছে চলো তো দেখো এখানে তোমার ভর সংখ্যা সম্পর্কে জিজ্ঞেস করছে না তো ভর সংখ্যার কনসেপ্টটা তোমাদেরকে বুঝিয়ে দিই ঠিক আছে ভর সংখ্যার কনসেপ্ট হচ্ছে কী জিনিস তোমার এই হচ্ছে পরমাণু এই হচ্ছে পরমাণু এক সেকেন্ড এই হচ্ছে পরমাণু পরমাণুর ভিতরে এই হচ্ছে তোমার নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে থাকবে তোমার কে নিউক্লিয়াসের ভিতরে থাকবে তোমার প্রোটন এবং ইলেকট্রন পোটন এবং ইলেকট্রন ঠিক আছে সরি পোটন এবং নিউট্রন পোটন এবং নিউট্রন নামগুলো একই রকম না ওই জন্য গুলিয়ে যায় কখনো যাই হোক ঠিক আছে তাহলে তোমার ভর সংখ্যা সমান হচ্ছে কি যে কোনো পরমাণুর ভিতরে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইকুয়াল টু হচ্ছে তোমার ভর সংখ্যা ঠিক আছে ইকুয়াল টু হচ্ছে কি ভর সংখ্যা মনে রাখবে এবার পড়ো এটা কি লেখা রয়েছে বলছে ভর সংখ্যা হলো একটি শব্দ যা একটি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এবং নিউট্রনের মোট সংখ্যা বর্ণনা করতে ব্যবহৃত হয় এটিকে এ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাহলে তোমার ভর সংখ্যা কী দ্বারা চিহ্ন ইয়ে করা হয় প্রকাশ করা হয় এ দ্বারা আর পারমাণবিক সংখ্যা কী দ্বারা তোমার নির্ণয় করা হয় তাহলে জেড দ্বারা পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু হচ্ছে জেড আর ভর সংখ্যা ইকুয়াল টু হচ্ছে এ ঠিক আছে এটা হচ্ছে চিহ্ন বা সিম্বল এবারে কি রয়েছে দেখো এটি একটি পূর্ণ সংখ্যা বা পারমাণবিক ভর একক ঠিক আছে এ এম ইউ এ একটি পরমাণুর আনুমানবিক ভরকে প্রতিনিধিত্ব করে ভর সংখ্যা একটি উপাদানের আইসোটোপ নির্ধারণ করে কারণ নিউক্লিয়াসে নিউটনের সংখ্যা পরিবর্তিত হতে পারে যখন প্রোটনের সংখ্যা একই থাকে একই মৌলের আইসোটোপের পারমাণবিক সংখ্যা একেই কিন্তু ভর সংখ্যা ভিন্ন ঠিক আছে আচ্ছা এবার আইসোটোপ সম্পর্কে এখানে রয়েছে এগুলো আমরা পরে আলোচনা করছি দেখো আইসোটোপগুলির স্থিশীলতা এবং প্রতিক্রিয়া নির্ণয়ের জন্য ভর সংখ্যা গুরুত্বপূর্ণ সেই সাথে পারমাণবিক বিক্রিয়া মেডিকেল ইমেজিং কৌশলতেও কী রয়েছে তাদের প্রয়োগ রয়েছে মানে এক কথায় একটা শর্ট ডিটেলস রয়েছে তোমার এখানে ভর সম্পর্কে ঠিক আছে শর্ট ডিটেলস তো শর্ট ডিটেলস আমরা এখানে জেনে গেলাম এবার আমরা জানবো দেখো এখানে তোমার ভর দেওয়া রয়েছে ঠিক আছে সাব অটোমিক পার্টিকেলস রয়েছে ঠিক আছে তার মধ্যে তোমার এদের মাস কত সেটা দেওয়া রয়েছে ঠিক আছে প্রোটনের ভর কত রয়েছে নিউট্রনের ভর কত রয়েছে ইলেকট্রনের ভর কত রয়েছে তো লিখে রাখবে এগুলো ঠিক আছে তোমার প্রোটনের ভর কত রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি সেভেন নিউট্রনের ভোর হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টোয়েন্টি পয়েন্ট টোয়েন্টি সেভেন আর ইলেকট্রনের ভোর হচ্ছে নাইন পয়েন্ট ইলেভেন ঠিক আছে ইকুয়াল টু তোমার সরি ইন্টু টেন্টি পয়েন্ট থার্টি ওয়ান ওকে এখানে তোমার আধান চার্জ রয়েছে এখানে দেখো নেক্সট যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আইসোবার আইসোবার কী জিনিস সেটা এবার আমাদেরকে জানতে হবে দেখো একটি আইসোবার হলো এক ধরনের নিউক্লিয়াইড একটি আইসোবার হলো এক ধরনের নিউক্লিয়াইড যা একটি পারমাণবিক প্রজাতি যা নির্দিষ্ট সংখ্যক প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন দ্বারা চিহ্নিত করা হয় আইসোবার হল নিউক্লিয়াইড যাদের ভর সংখ্যা একেই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন অন্য কোথায় আইসোবার হলো বিভিন্ন রাসায়নিক উপাদানের পরমাণু যাদের ভর সংখ্যা একেই ওকে আচ্ছা এখনো পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হয়নি তো চলো কোনো চাপ নেই আমি তো রয়েছি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তাহলে আমরা আইসোবার কী জিনিস সেটা একটু সহজ ভাষায় জানবো একবারই সহজ ভাষায় ঠিক আছে কি লেখা রয়েছে সেটা আমরা ভুলে যাব ঠিক আছে তো আইসোবার জানতে গেলে আমাকে একটা এক্সাম্পেল নিতে হবে ঠিক আছে দেখো এক্সাম্পেলটা আমরা কিসের নেব এখানে চলো নাইট্রোজেনের এক্সাম্পেল নিয়ে নিই ঠিক আছে এখানে যেমন এক্সাম্পেল নেওয়া যেতে পারে নাইট্রোজেন কার্বন হ্যাঁ সবগুলো নেওয়া যেতে পারে চলো নাইট্রোজেনের এক্সাম্পেলটা যদি আমরা নিই তাহলে হচ্ছে তোমার এন নিচে হচ্ছে এখানে সেভেন আচ্ছা আমি আলাদা কালি নিয়েছি তাহলে এটা তোমাদের চোখে আসবে এই কালিটা চোখে আসছে না এখানে রয়েছে তোমার এখানে রয়েছে এন উপরে রয়েছে তোমার ঠিক আছে তাহলে উপরের এটা কি জিনিস উপরের এটা হচ্ছে তোমার কি এটা কি বলো এটা হচ্ছে তোমার ভর সংখ্যা এটা হচ্ছে ভর সংখ্যা এই ভর সংখ্যার মধ্যে কি রয়েছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দুটোই রয়েছে ওকে আর এই যে নিচে রয়েছে এটা কি হচ্ছে এটা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা এটা হচ্ছে তোমার কি প্রোটন সংখ্যা ঠিক আছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা তাহলে ভর সংখ্যা থেকে যদি আমি নিউট্রন সংখ্যা বার করতে চাই তাহলে কি করো প্রোটন সংখ্যা মাইনাস করে দেবো যেহেতু ভর সংখ্যা ইকুয়েল টু আমরা কি জানি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা তাহলে এখানে চোদ্দো থেকে আমরা মাইনাস করে দেবো সেভেন তাহলে এখানে কুই পড়ে থাকছে সেভেন তাহলে এখানে নিউট্রন সংখ্যা অর্থাৎ এন কত হচ্ছে এন হচ্ছে তোমার সেভেন এখানে পি হচ্ছে কত পি হচ্ছে তোমার ফর্টিন ঠিক আছে আর এখানে পারমাণবিক সংখ্যা জেড হচ্ছে তোমার কত সরি 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 একটু ভুল লিখলাম ঠিক আছে এখানে পিও হচ্ছে তোমার সেভেন আর এখানে জেড পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার ফর্টিন ক্লিয়ার আচ্ছা এবারে ভালো হবে দেখো এটা কার হলো এটা হলো তোমার কার্বনের ক্ষেত্রে ঠিক আছে এটা আমরা কার্বনের বার করলাম সরি কার্বন নয় নাইট্রোজেনের বার করলাম এই মতোই আমরা আরেকটা নিয়ে নিচ্ছি ঠিক আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম নেব নাকি তোমার নাইট্রোজেনের সাথে না নাইট্রোজেনের সাথে কার্বন হবে ঠিক আছে নাইট্রোজেন হয়ে গেলো এবার আমরা কার্বন নেব তাহলে কার্বনের ক্ষেত্রে আমরা কি লিখবো কার্বনের ক্ষেত্রে হবে তোমার সিক্স কার্বন আর এখানে ফোরটিন ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার কার্বন ঠিক আছে কার্বন কার্বনেরও দেখো এখানে কী রয়েছে তোমার প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কত রয়েছে ছয় রয়েছে আর এখানে তোমার রয়েছে যেটা জেড ঠিক আছে বড় সংখ্যা সেটা রয়েছে ফোরটিন তাহলে এখান থেকে যখন আমরা নিউট্রন সংখ্যা বার করব ঠিক আছে নিউট্রন সংখ্যা কত বার হবে নিউট্রন সংখ্যা বার হবে এন সমান সেভেন ঠিক আছে এন সমান সেভেন তো আমরা এবারে আইসোবার জিনিসটা বুঝতে পারবো কীভাবে ভালোভাবে লক্ষ্য করো এবারে আসল খেলাটা রয়েছে ঠিক আছে আসলটা হচ্ছে যে যেসব পরমাণুর ভর সংখ্যা সমান ভর সংখ্যা মানে কোনটা এইটা ঠিক আছে ভর সংখ্যা মানে কোনটা এইটা ঠিক আছে যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের আইসোবার বলা হয় কি বললাম যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের আমরা আইসোবার বলবো দ্যাট মিন এই যে উপরে তোমার রয়েছে ঠিক আছে উপরের সংখ্যাটা যদি একই হয় আর নিচের সংখ্যাটা যদি আলাদা হয় তাহলে আমরা বলবো সেটাকে আইসোবার ঠিক আছে মুখস্থ রাখার মতো করেই বলে দিলাম ওকে অর্থাৎ কোনো পরমাণুর ভর সংখ্যা যদি সমান হয় পারমাণবিক সংখ্যা যদি আলাদা হয় তাহলে সেটাকে আমরা বলবো আইসোবার ওকে মনে রাখবে আশা করি ভুল হবে না আর ঠিক আছে আচ্ছা চলো এবার আমরা নেক্সটতে ভিজিট করা যাক দেখো এখানে তোমার উদাহরণস্বরূপ ওগুলোই লেখা রয়েছে ঠিক আছে উদাহরণ রয়েছে কার্বন বারো নাইট্রোজেন বারো অক্সিজেন বারো সবই আইসোবার তাদের সকলের ভর সংখ্যা হচ্ছে বারো ওকে কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা যা নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যাকে প্রতিনিধিত্ব করে যথাক্রমে ছয় সাত আট ঠিক আছে অর্থাৎ প্রত্যেকের মধ্যে নিউট্রন সংখ্যা কম বেশি রয়েছে ঠিক আছে আইসোবার আইসোটোপের মতো যা নিউক্লাইড যা একেই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা ওকে এটাই এখানে বলা হচ্ছে অর্থাৎ নিউট্রন সংখ্যাগুলো কম বেশি রয়েছে মানে এখানে যদি এক্সাম্পলটাকে আমরা ধরে নিই ধরে নাও এখানে বলছে তোমার উদাহরণস্বরূপ কার্বন নাইট্রোজেন এবং অক্সিজেন ঠিক আছে কার্বন নাইট্রোজেন এবং অক্সিজেন যাদের ভর সংখ্যা হচ্ছে বারো ঠিক আছে তাহলে এখানে তোমার আমি লিখছি কার্বন ঠিক আছে বারো আর এখানে নাইট্রোজেন এরও বারো তাদের বলছে ভর সংখ্যা বারো কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা তাহলে পারমাণবিক সংখ্যাটা আমি কীভাবে নির্ণয় করবো ঠিক আছে আমাকে কার্বনের পারমাণবিক সংখ্যা আমাদেরকে জানতে হবে ছয় ঠিক আছে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় তাহলে এখানে কার্বনের যেটা নিউট্রন সংখ্যা সেটা কত হবে নিউট্রন সংখ্যা ছয় হবে আর এখানে দেখো তোমার দেওয়া রয়েছে নাইট্রোজেনের যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে সাত নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত তাহলে এখানে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত হলে নিউট্রন সংখ্যা কত হবে নিউট্রন সংখ্যা তোমার যখন বারো থেকে আমরা সাত বিয়োগ করবো তখন দাঁড়াবে পাঁচ তাহলে নিউট্রন সংখ্যা আলাদা হচ্ছে কিসের ক্ষেত্রে আইসো ক্ষেত্রে মনে রাখবে ক্লিয়ার চলো নেক্সট পরবর্তী কোশ্চেন হচ্ছে তোমার আইসোটোপ আইসোটোপ কী জিনিস আইসোটোপ কী জিনিস আইসোটোপও তেমন কিছু টাফ জিনিস নয় একদম ইজি জিনিস কী সেটা দেখে নাও ঠিক আছে আইসোটোপ কী জিনিস উদাহরণ এখানে তোমার রয়েছে সেই উদাহরণগুলোই আমরা নেব দেখো বলছে যে পরমাণুর প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হলো নিউট্রন সংখ্যা সমান নাও হতে পারে আর যদি নিউট্রন সংখ্যা সমান না হয় তাহলে ভর সংখ্যা আলাদা হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা নির্ণয় করব যে ভর সংখ্যা যে পরমাণুর আলাদা কিন্তু প্রোটন সংখ্যা একেই বা পারমাণবিক সংখ্যা একেই তাকেই আমরা বলবো আইসোটোপ। টোপ বুঝতে পেরেছ পারি তো চাপ নেই এক্সাম্পল আমরা দেখব ঠিক আছে তাহলেই বুঝতে পারবো এক্সাম্পেল না দেখলে বুঝতে পারবো না দেখো এক্সাম্পেল এখানে কী রয়েছে উদাহরণস্বরূপ কার্বন বারো কার্বন চোদ্দো হলো কার্বনের আইসোটোপ কার্বন বারোর নি ছয়টি প্রোটন এবং ছয়টি নিউট্রন রয়েছে যেখানে কার্বনের চোদ্দোর ছয়টি প্রোটন এবং ছয়টি নিউট্রন রয়েছে আচ্ছা এটা লিখতে হবে আমাদের কী হবে লেখার সময় লিখবো আমরা এইভাবে যে সিক্স ঠিক আছে সি টুয়েলভ ঠিক আছে আরেকটা আমরা লিখবো কী হবে আরেকটা লিখবো আমরা এইভাবে যে এখানে রয়েছে ছয়টি প্রোটন ছয়টি নিউট্রন রয়েছে কার্বনেতে রয়েছে ছয়টি প্রোটন ছয়টি প্রোটন আর এখানে আমরা সি এখানে লিখবো এক সেকেন্ড সিটা ঠিক বোঝা যাচ্ছে না না সিটা ঠিক বোঝা যাচ্ছে না এইবারে দেখো ঠিক আছে সিক্স তারপর হচ্ছে তোমার সি তারপরে এখানে আমরা লিখব তোমার ফরটিন ওকে এইবারে লক্ষ্য করো এখানে দেখো এই যে নিচে যেটা রয়েছে সেটা কি নিচে যেটা রয়েছে সেটা কী সেটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা ঠিক আছে বা পটন সংখ্যা বলতে পারো কিন্তু উপরে দেখতে পাচ্ছ ভর সংখ্যা ঠিক আছে যেটা ভর সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয় ভর সংখ্যাকে তোমার প্রকাশ করা হয় জেড দ্বারা সরি সরি জেড আরো বলছি এ দ্বারা ভর সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা ঠিক আছে তো ভর সংখ্যা এখানে তোমার আলাদা রয়েছে ভর সংখ্যা আলাদা রয়েছে কি রয়েছে আলাদা সংখ্যা রয়েছে তো ভোর সংখ্যা দেখো এখানে তোমার কার্বনের এখানে বারো রয়েছে ভোর সংখ্যা এখানে কার্বনের ভোর সংখ্যা রয়েছে চোদ্দো তাহলে আলাদা রয়েছে ঠিক আছে তাহলে এবার এখান থেকে আমাদেরকে বার করতে হবে নিউট্রন সংখ্যা তাহলে প্রথম যে পরমাণুটা রয়েছে সেখানে আমরা নিউট্রন সংখ্যা কত বার করবো বারো থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি ছয় তাহলে এই ছয় হচ্ছে তোমার এখানে নিউট্রন সংখ্যা ঠিক আছে প্রথম তাতে হচ্ছে তোমার কত রয়েছে নিউট্রন সংখ্যা ছয় আচ্ছা দ্বিতীয়টাতে কী রয়েছে দেখো চোদ্দো থেকে ছয় বিয়োগ করবো ঠিক আছে চোদ্দো থেকে ছয় বিয়োগ করলে আমরা কত পেয়ে যাব আট তাহলে এটা হচ্ছে নিউট্রন সংখ্যা তাহলে দ্বিতীয়টাতে তোমার নিউট্রন সংখ্যা হচ্ছে আট ওকে তাহলে এখান থেকে আমরা কী লিখবো বা কি মনে রাখবো মনে রাখবো আমরা যে পরমাণুতে কি হবে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একেই হবে কিন্তু ভর সংখ্যা আলাদা হবে তাকেই আমরা বলবো আইসোটোপ বা এভাবেও বলা যেতে পারে যে যে পরমাণুতে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই হবে কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হবে সেটাকে আমরা বলবো আইসোটো ঠিক আছে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে লেখা থাকতে পারে দেখো আলটিমেট ইফেক্ট কে ফেলছে এখানে আলটিমেট ইফেক্ট এখানে ফেলছে তোমার নিউট্রন সংখ্যা ঠিক আছে ভর সংখ্যাটা ডিপেন্ড করে দুটোর ক্ষেত্রেই প্রোটনের ক্ষেত্রেও এবং নিউটনের ক্ষেত্রেও প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার উপর ডিপেন্ড করে রয়েছে ভোর সংখ্যা তাহলে এখানে আলটিমেট ইফেক্ট তো প্রোটন সংখ্যা ফেলছে না আলটিমেট ইফেক্ট ফেলছে এখানে নিউট্রন সংখ্যা তো আমরা সংজ্ঞাটাকে এভাবেও লিখতে পারি ওকে যে নিউট্রন সংখ্যা যদি আলাদা হয় এবং প্রোটন সংখ্যা একই হয় তাহলে সেটাকে আমরা বলবো আইসোটোপ বুঝতে পেরেছো বিভিন্ন বইতে এভাবে লেখা থাকে ওকে আশা করি কনসেপ্ট ক্লিয়ার চলো এখানে তোমার দেখো লেখা রয়েছে আইসোটোপগুলি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন ওষুধ কৃষি ভূতত্ব উদাহরণস্বরূপ তেজস্ক্রিয় আইসোটোপগুলি মেডিকেল ইমেজিং ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় যখন স্থিতিশীল আইসোটোপগুলি পরিবেশে এবং খাদ্য উৎপাদনে রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়াগুলি শনাক্ত করতে ব্যবহৃত হয় পারমাণবিক শক্তি উৎপাদনে পারমাণবিক অস্ত্র প্রযুক্তি আইসোটোপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো তোমাদেরকে ডাইরেক্ট এভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে বলো দেখি ক্যান্সার চিকিৎসায় কি ব্যবহৃত হয় আইসোটোপ আইসোটো না আসোবার তো রাইট অ্যান্সার হয়ে যাবে আইসোটোপ ঠিক আছে অবো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে এই জন্য আমি একদম মানে যে জায়গা থেকে কোশ্চেন পরীক্ষক জিজ্ঞেস করতে পারে সমাপ্ত পয়েন্ট লিখে দিয়েছি ঠিক আছে কিন্তু হ্যাঁ লেখার ভাষাটা একটু টাফ রয়েছে যদি তুমি ক্লাসটা করো তাহলেই বুঝতে পারবে ক্লিয়ার দেখো এবার আমরা জানবো আইসোটন নিয়ে ঠিক আছে আইসোটন কি জিনিস এটাও খুবই সিম্পল জিনিস তেমন টাফ কিছুই নেই আইসোটন হচ্ছে তোমার যে পরমাণু নিউট্রন সংখ্যা একেই পারমাণবিক সংখ্যাও কিন্তু তোমার থাকবে কি বিভিন্ন তাকেই আমরা বলবো আইসোটন ঠিক আছে যে পরমাণু নিউট্রন সংখ্যা একই থাকবে কিন্তু পারমাণবিক সংখ্যা কি হয়ে যাবে আলাদা আলাদা হয়ে যাবে তাহলে সেটাকে আমরা বলবো আইসোটোন কি হবে এক্সাম্পেলটা দেখো এক্সাম্পেলটা হচ্ছে তোমার এখানে যেমন রয়েছে কার্বন ফোরটিন আর নাইট্রোজেন ফিফটিন ওকে কার্বন ফোরটিন তাহলে এখানে হচ্ছে তোমার কার্বনে প্রোটন সংখ্যা কত রয়েছে ছয় রয়েছে ঠিক আছে এখানে ভর সংখ্যা হয়ে যাচ্ছে তোমার চোদ্দো নাইট্রোজেনে এখানে তোমার প্রোটন সংখ্যা কত রয়েছে নাইট্রোজেনে তোমার পোটন সংখ্যা রয়েছে সেভেন আর ভর সংখ্যা রয়েছে কত পনেরো ঠিক আছে পনেরো তাহলে দেখো এখানে কী রয়েছে তোমার নিচেও আলাদা রয়েছে আবার উপরের আলাদা রয়েছে এই দুটো হচ্ছে তোমার আইসোটন নিচেও আলাদা উপরও আলাদা মানে তোমার এখানে নিউট্রন সংখ্যাটা কী রয়েছে নিউট্রন সংখ্যাটা হচ্ছে একেই দুজনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা ঠিক আছে পারমাণবিক সংখ্যা আলাদা আবার ভর সংখ্যাও আলাদা কেন আলাদা কারণ ভর সংখ্যা তো শুধুমাত্র পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে না নিউট্রন সংখ্যার উপর নির্ভর করে দেখো নিউট্রন সংখ্যাটা কীভাবে বার করবো আমরা সিম্পলি আমরা ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে দেবো তো দেখো এখানে তোমার চোদ্দো থেকে যদি ছয় বিয়োগ করো তাহলে কত থাকছে আট থাকছে তাহলে আট হচ্ছে তোমার এখানে কার্বনের নিউট্রন সংখ্যা ঠিক আছে আচ্ছা তারপর এখানে দেখো পনেরো থেকে যদি তোমরা বিয়োগ করো সাত তাহলে কত থাকছে আট থাকছে তো এই আট হচ্ছে কার নিউট্রন সংখ্যা আট হচ্ছে তোমার এখানে নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা তাহলে এখানে দুই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে নাইট্রোজন এবং কার্বন কী করছে সমান সংখ্যক নিউট্রন সংখ্যা রেখেছে কিন্তু পারমাণিক সংখ্যা আলাদা রয়েছে বা প্রোটন সংখ্যা আলাদা রয়েছে তাহলে এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে পরমাণু নিউট্রন সংখ্যা একেই কিন্তু পারমাণবিক সংখ্যা বিভিন্ন বা প্রোটন সংখ্যা বিভিন্ন তাকেই আমরা বলবো আইসোটোন ঠিক আছে আশা করি ক্লিয়ার এবার চলো ডিটেলসটা পড়ে নাও দেখো কী রয়েছে ডিটেলসটা একটি আইসোটন হল এক ধরনের নিউক্লাইড যাতে একই সংখ্যক নিউট্রন থাকে কিন্তু অন্য নিউক্লাইডের মতো ভিন্ন সংখ্যক প্রোটন থাকে এর মানে হলো যে আইসোটনগুলি একই নিউট্রন থেকে প্রোটন অনুপাত রয়েছে তবে বিভিন্ন পারমাণবিক সংখ্যা তাই বিভিন্ন রাসায়নিক উপাদানের অন্তর্ভুক্ত উদাহরণস্বরূপ এখানে রয়েছে তোমার কার্বন যেটা বললাম তোমাদের উদাহরণতে ঠিক আছে আইসোটনগুলি পারমাণবিক পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন প্রয়োগে ব্যবহৃত হয় যেমন পারমাণবিক বিক্রিয়া অধ্যয়ন ও চিকিৎসা ও শিল্প ব্যবহারের ক্ষেত্রে পারমাণবিক অ্যাসোটন উৎপাদন অ্যাসোটনগুলির পারমাণবিক কাঠামো এবং পারমাণবিক নিউক্লিয়ারের আচরণ বোঝার জন্য প্রভাব রয়েছে ওকে চলো আচ্ছা এবারে আরেকটা জিনিস আমরা জানবো সেটা হচ্ছে নিউক্লিয়ার বল ঠিক আছে যেটাকে আমরা পারমাণবিক বলও বলে থাকি কী রয়েছে এখানে দেখো নিউক্লিয় বল হল একটি মৌলিক শক্তি যা পারমাণবিক নিউক্লিয়াসে প্রোটন নিউটনের মধ্যে বিদ্যমান প্রোটন এবং নিউটনের মধ্যে বিদ্যমান এটি শক্তিশীল শক্তি হিসাবে পরিচিত কারণ এটি মৌলিক শক্তিগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী শক্তি তবে এটির একটি খুব অল্প পরিসর রয়েছে যা পারমাণবিক নিউক্লিয়াসের ক্রমানুসারে দূরত্বের উপর কাজ করে ক্লিয়ার বুঝতে পারছো না চাপ নেই আমি তো দেখো চলো এই হচ্ছে তোমাদের পরমাণু এই হচ্ছে নিউক্লিয়াস এর ভিতরে কি কী জিনিস রয়েছে ভিতরে রয়েছে তোমার দুটো নিস্তরিত কণা দুটো তোমার প্রোটন ওকে এবারে দেখো এই যে প্রোটন এবং রয়েছে তোমার নিস্তরিত কণা নিউট্রন প্রোটন তোমার প্রচণ্ড রয়েছে নিউক্লিয়াসের ভিতরে শুধুমাত্র দুটো তো নেই হাজারো প্রোটন রয়েছে তো এই প্রোটনগুলো কেন বলো না মানে তোমার এই যে নিউট্রনের সাথে আকর্ষণ বিকর্ষণ তো হবে না কারণ সেটা নিস্তরিত ওকে কিন্তু এর মধ্যে তো পজিটিভ তরিদগ্রস্ত রয়েছে কার মধ্যে প্রোটনের মধ্যে তাহলে নিউক্লিয়াসটা ভাঙছে না কেন ঠিক আছে নিউক্লিয়াস তো ভেঙেও যেতে পারে কারণ এটা অবিরত ঘুরে চলছে ঠিক আছে চারদিকে তো এটা কেন ভেঙে যাচ্ছে না নিউক্লিয়াস কেন একত্রিত হয়ে রয়েছে ঠিক আছে নিউক্লিয়াস কেন ভেঙে চূর্ণ চূর্ণ হচ্ছে না এর কারণটা কি বলতো এর কারণটা বিজ্ঞানী হাসেনবার্গ বলেছিলেন যে নিউক্লিয়াসের ভিতরে কি হয়ে থাকে প্রোটোন এবং নিউট্রন ঠিক আছে প্রোটন এবং নিউট্রন কি হয়ে থাকে প্লাস লেখা যাবে না প্রোটন এবং নিউট্রন তোমার কি হয়ে থাকে আধানের বিনিময় ঘটে প্রোটন এবং নিউট্রনের মধ্যে আধানের বিনিময়ই ঘটে এবং প্রোটন নিউট্রনে নিউট্রন প্রোটনে পরিবর্তিত হতে থাকে ঠিক আছে মানে ঠিক বলা যেতে পারে হবে যে কখনো তোমার উপরে প্রোটন কখনও চলে এলো তোমার নিচে প্রোটন কখনো তোমার উপরে নিউট্রন কখনও নিচে নিউট্রন এভাবে তোমার কি করতে থাকে এরা আধানের বিনিময় ঘটাতে থাকে ঠিক আছে প্রোটন নিউট্রনে নিউট্রন প্রোটনে ঠিক আছে এভাবে অবিরত একটা কাজ চলতে থাকে তো এই যে কাজটা চলছে ঠিক আছে এই কাজটা যখন চলে তখন তোমার কি হচ্ছে একটা আকর্ষণ বল সৃষ্টি হচ্ছে ঠিক আছে কিন্তু আকর্ষণ বল সৃষ্টি হওয়া সত্ত্বেও সেটা তোমার ইলেকট্রনগুলোকে টানছে না বা নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে না তো এই যে আকর্ষণটা সৃষ্টি হচ্ছে তোমার প্রোটন এবং নিউট্রনের আধান বিনিময়ের ফলে সেটাকেই আমরা বলে থাকি নিউক্লিয় বল বুঝতে পারলে আশা করি আর কোনো ডাউট নেই তাহলে প্রোটন এবং নিউট্রনের মধ্যে আধান বিনিময়ের যে শক্তি ঠিক আছে বা আধান বিনিময় যে ঘটে থাকে আর এর ফলে যে একটা শক্তি উৎপন্ন হয় ঠিক আছে সেই শক্তিটাই নিউক্লিয় বল নামে পরিচিত আশা করি আর কোনো ডাউট তোমাদের নেই ক্লিয়ার হয়ে গেছে আই রাইট চলো এছাড়াও দেখো এখানে তোমার ডিটেলস আরও লেখা রয়েছে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউটোনকে একত্রে আবদ্ধ করার জন্য ঋণাত্মক চারযুক্ত প্রোটনের মধ্যে বিকর্ষণকারী ইলেকট্রোস্ট্যাটিক শক্তি অতিক্রম করার জন্য পারমাণবিক বল দায়ী পারমাণবিক বল বা নামক এক কণা দ্বারা মধ্যস্থতা করে যা নিউক্লিয়নের মধ্যে বিনিময় ঘটে এবং এটি স্বল্প দূরত্বে আকর্ষণীয় এবং বড় দূরত্বে বিকর্ষণীয় হয় পারমাণবিক শক্তি পারমাণবিক নিউক্লিয়াসের স্থিতিশীলতা এবং কাঠামোর পাশাপাশি পারমাণবিক বিক্রিয়া যেমন পারমাণবিক ফিউশন বিদারণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পারমাণবিক শক্তির বৈশিষ্ট্যগুলি বোঝা যায় পারমাণবিক প্রযুক্তির বিকাশ এবং উপ পরমাণু স্তরে পদার্থের বৈশিষ্ট্য অধ্যয়নের জন্য অপরিহার্য ওকে আচ্ছা এই হচ্ছে তোমার পরমাণুর গঠন চ্যাপ্টার আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে এই চ্যাপ্টার থেকে আর কিছু জিনিস তোমাদের মনে হচ্ছে যে বাদ পড়ছে বলো কিছু জিনিস তোমাদের মাথায় রয়েছে যেটা বাদ পড়ছে বা এখনো পর্যন্ত এই চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার হয়নি এমন কি কেউ রয়েছ বলো এখনো এই চ্যাপ্টার সম্পর্কে কারও কোনো ডাউট রয়েছে কারো কোনো ডাউট রয়েছে এই চ্যাপ্টার সম্পর্কে বলো আশা করি নেই এবার দেখো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি ঠিক আছে এটা যদিও তোমার আমি পরবর্তী চ্যাপ্টারতে ভেবেছিলাম করাবো ঠিক আছে তবু ভাবছি যে এখানেই করিয়ে দিই ঠিক আছে যেটা তোমাদেরকে প্রথমেই পিকচার দেখালাম ঠিক আছে যে জায়গাটা সেটাতে আমরা যাই এই জায়গাটা দেখো এটা ভালো করে লক্ষ্য করো এটা কি এটা হচ্ছে তোমার পরমাণুর ইলেকট্রন বিন্যাস পরমাণুর ইলেকট্রন বিন্যাস মনে রাখবে ঠিক আছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস যেটাকে ইংরেজিতে কী বলা হয় ইলেকট্রনিক কনফেডেশন অফ অ্যাটম ঠিক আছে এখানে তোমার কুড়িটি মূল্যের ইলেকট্রন বিন্যাস খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে যেগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে মুখস্থ রাখতে হবে ঠিক আছে যেমন রয়েছে তোমার হাইড্রোজেন প্রথমেই হাইড্রোজেন মৌল এর চিহ্ন হচ্ছে তোমার এইচ এর পরমাণু ক্রমাঙ্ক জেড পরমাণু ক্রমাঙ্ক ঠিক আছে যেটাকে আমরা বলছি কী পারমাণবিক সংখ্যা ঠিক আছে যেটাকে আমরা বলছি প্রোটন সংখ্যা তাহলে হাইড্রোজেনের মধ্যে কয়টা প্রোটন রয়েছে একটা রয়েছে তোমার প্রোটন সংখ্যা ঠিক আছে প্রোটন সংখ্যা বলবো না ওটাকে আমরা বলবো পারমাণবিক সংখ্যা ঠিক আছে বা পরমাণু ক্রমাঙ্ক যেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করবো জেড দ্বারা এবারে দেখো এটা হলো কি ধরে নাও এটা তোমার হচ্ছে হাইড্রোজেন পরমাণু এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার হাইড্রোজেন পরমাণু ঠিক আছে এটা হচ্ছে তোমার হাইড্রোজেন পরমাণু এর ভিতরে হচ্ছে তোমার এটা নিউক্লিয়াস এর ভিতরে নিউক্লিয়াস রয়েছে আচ্ছা নিউক্লিয়াসের ভিতরে তোমরা একটা প্রোটন হয়তো লিখলে যে নিউক্লিয়াসের ভিতরে এখানে একটা প্রোটন রয়েছে ওকে একটা প্রোটন রয়েছে আমি মেনে নিলাম এবারে তাহলে নিউক্লিয়াসের বাইরে কী থাকবে নিউক্লিয়াসের বাইরে কে রয়েছে নিউক্লিয়াসের বাইরে রয়েছে তোমার ইলেকট্রন এই যে এইগুলো রয়েছে এখানে ঠিক আছে গোল গোলগুলো এগুলো সব কি এগুলো সব হচ্ছে তোমার নিউট্রন ঠিক আছে এগুলো সব হচ্ছে নিউট্রন ওকে তো এই নিউট্রনগুলোর আবার একটা বিন্যাস রয়েছে ঠিক আছে ইলেকট্রন বিন্যাস যেটাকে বলা হয় ঠিক আছে সরি আমি নিউট্রন বলে দিয়েছি কি আমি যদি নিউট্রন বলেছি তো ভুল করেছি ঠিক আছে নিউট্রন নয় ইলেকট্রন ঠিক আছে এই বাইরে যেগুলো ঘুরছে সেগুলো হচ্ছে তোমার ইলেকট্রন বাইরে যেগুলো ঘুরছে সেগুলো হচ্ছে তোমার ইলেকট্রন ওকে তো এই যে বাইরের ইলেকট্রন এই ইলেকট্রনগুলোর একটা কি রয়েছে ইলেকট্রন বিন্যাস রয়েছে ঠিক আছে ইলেকট্রন বিন্যাস রয়েছে ইলেকট্রন বিন্যাস রয়েছে এই ইলেকট্রন বিন্যাসটার আবার তোমার একটা কী বলবো গ্রাফ রয়েছে সেই গ্রাফটা কী হবে রয়েছে তোমার কে কক্ষ একটা রয়েছে একটা রয়েছে এল কক্ষ ঠিক আছে একটা কে কক্ষ একটা এল কক্ষ একটা হচ্ছে তোমার এম কক্ষ একটা হচ্ছে এন কক্ষ একটা হচ্ছে ও কক্ষ একটা হচ্ছে তোমার পি কক্ষ এই হবে তোমার কক্ষ রয়েছে কিসের ইলেকট্রন বিন্যাসের তো এই যে দেখো প্রথমে কী থাকবে প্রথমে থাকবে তোমার কে কক্ষ কে কক্ষে কয়টি ইলেকট্রন থাকবে ঠিক আছে কে কক্ষে তোমার একটি ইলেকট্রন থাকবে কার ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে ঠিক আছে হাইড্রোজেনের ক্ষেত্রে কে কক্ষে একটি ইলেকট্রন থাকবে কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে বলো কার্বনের ইলেকট্রন বিন্যাস করো ঠিক আছে কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে মনে রাখতে হবে কার্বনের ভর সংখ্যা কত সরি কার্বনের পারমাণবিক সংখ্যা কত কার্বনের যে পারমাণবিক সংখ্যা ঠিক আছে সেটা হচ্ছে কত ছয় ঠিক আছে কার্বনের যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে গিয়ে ছয় ওকে তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা যদি ছয় হয় তাহলে আমরা ছয়কে কীভাবে হবে লিখবো ছয়কে আমরা এইভাবে লিখব ইলেকট্রন বিন্যাস কোন তো হয়ে থাকে টু এন স্কোয়ার ঠিক আছে তাহলে ছয়কে আমরা কীভাবে লিখবো প্রথমে টু ঠিক আছে প্রথম কক্ষে চলে যাবে দুটো ঠিক আছে প্রথম কক্ষে চলে যাবে টু তারপর এন স্কোয়ার মানে হচ্ছে তোমার এখানে আমরা কাকে দিব পরবর্তী ছয় রয়েছে না ছয় তাহলে এখানে ছয় হলে তোমার মিশবে না তো মনে হচ্ছে না এক সেকেন্ড এক সেকেন্ড একটা জিনিস মিস হচ্ছে দেখো তোমাদেরকে এই জিনিসটা বলে রাখি তাহলে তোমাদের খুব সহজ মনে হবে কীরকম বলো তো এই যে এখানে রয়েছে কে কক্ষ কে কক্ষে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে জানো কে কক্ষে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে এল কক্ষে সর্বোচ্চ আটটি ইলেকট্রন থাকতে পারে আর এম কক্ষে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে বলো ঠিক আছে এম কক্ষ তোমার সর্বোচ্চ আটটি ইলেকট্রন থাকতে পারে ঠিক আছে এটা মনে রাখবে তো এইভাবে তোমার ভাগটা হবে তাহলে কার্বনের আমরা জানলাম যে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ছয় তাহলে ছয়টা আমরা কীভাবে লিখবো ছয়টা আমরা লিখবো যে কে কক্ষে কার্বনের থাকবে দুটি ইলেকট্রন আর তারপরে যেটা এল কক্ষ হবে সেখানে থাকবে তোমার চারটি ইলেকট্রন তাহলে টোটাল হচ্ছে ছটি ইলেকট্রন কার কার্বনের ওকে বুঝতে পেরেছো আশা করি কোনো ডাউট নেই তো এইভাবে তোমার ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে ওকে আর এভাবে তোমার একটা ছক রয়েছে পুরো কুড়িটি মৌলের যেগুলো যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন প্রিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্রোনিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম এই কুড়িটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাসের কি মৌল ওকে মনে রাখবে এগুলো ঠিক আছে চার্ট তোমাদেরকে আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো মুখস্থ করে নেবে আশা করি মাধ্যমিকের সময় তোমরা পড়েছো ঠিক আছে আর সেখানে কী রয়েছে নিউক্লিয়াস সম্পর্কে তো আমরা প্রথমেই আলোচনা করেছি তাহলে এখানে নিউক্লিয়াস কেন ক্য ও আমি তো প্রথমে চলে গেছি না দেখো এক সেকেন্ড কোথায় ছিল এই জায়গাতে এখান থেকে দেখো এবার নিউমেরিক্যাল কোশ্চেন কী জিজ্ঞেস করে ঠিক আছে কীভাবে আবার সেট হয় বিশেষ করে রেলওয়েতে কী কোশ্চেন হয় তোমার তেরোটি প্রোটন চোদ্দোটি নিউট্রন আছে এমন একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা কত ঠিক আছে পারমাণবিক সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে তোমাদেরকে আমি কী বললাম যে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা একই কী বললাম পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা কেন বলো তো কারণ দেখো পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলে এটা তো সকলেই জানো কিন্তু ইলেকট্রন সংখ্যা কেন হলো কারণ ইলেকট্রনের যে ভর সেটা খুবই নগণ্য ঠিক আছে ইলেকট্রনের ভর পরমাণুতে কোনো ইফেক্ট ফেলতে পারে না এই জন্য প্রোটনের যে ভর সেটাকেই ইলেকট্রনের ভর হিসাবে ক্যালকুলেট করা হয় তো এখানে তোমার কী দেওয়া রয়েছে প্রোটন সংখ্যা দেওয়া রয়েছে তেরো আর নিউট্রন সংখ্যা দেওয়া রয়েছে চোদ্দো তাহলে পারমাণবিক সংখ্যা বার করতে বলছে তাহলে নিউট্রন সংখ্যার সাথে আমার পারমাণবিক সংখ্যার কোনো সম্পর্ক নেই তাহলে এখানে পারমাণবিক সংখ্যা আমার কত হয়ে যাবে তেরো হয়ে যাবে বা এখান থেকে যদি এবার বলতো যে বলো ইলেকট্রন সংখ্যা কত তো ইলেকট্রন সংখ্যাও আমার তেরো হয়ে যেত মনে রাখবে ক্লিয়ার চলো নেক্সট দেখো দ্বিতীয় নম্বর কী রয়েছে অক্সিজেন সিক্সটিনের একটি পরমাণুতে কয়টি ইলেকট্রন আছে ঠিক আছে একটি পরমাণুতে বলছে কয়টি ইলেকট্রন আছে তাহলে অক্সিজেন এখানে সিক্সটিনের কথা বলা হচ্ছে ঠিক আছে তাহলে দেখো অক্সিজেন সিক্সটিনে আটটি প্রোটন রয়েছে অক্সিজেন সিক্সটিনে আটটি তোমার প্রোটন রয়েছে ওকে আটটি প্রোটন রয়েছে তাই এতে চার্জের ভারসাম্য বজায় রাখার জন্য আটটি ইলেকট্রন রয়েছে ওকে মানে এখান থেকে আমরা কীভাবে নির্ধারণ করলাম এই যে আমরা জানি যে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক দ্যাট মিন পরমাণু বা পারমাণবিক সংখ্যা কত অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার ও টু কত আট অক্সিজেনের পরমাণু সংখ্যা সরি পরমাণু সংখ্যা আর বলছি পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কত আট তো পরমাণু ক্রমাঙ্ক যদি আট হয় আর টোটেল এখানে কী রয়েছে অক্সিজেন সিক্সটিন মানে এটা কি ভর সংখ্যার কথা বলা হচ্ছে অক্সিজেন সিক্সটিন মানে ভর সংখ্যার কথা বলা হচ্ছে তাহলে প্রোটন যদি এখানে তোমার আট হয় ঠিক আছে আর উপরে তোমার যদি থাকে সিক্সটিন ভর সংখ্যা তাহলে এখান থেকে আমি কীভাবে বার করব। ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বার করতে গেলে আমার কি দরকার প্রোটন সংখ্যাটাকে আমরা ইলেকট্রন সংখ্যা ধরে থাকি তাহলে আমরা সিম্পল এখানে লিখে দেবো ইলেকট্রন সংখ্যা হচ্ছে আট ঠিক আছে কিন্তু যদি এখান থেকে আমাকে নিউট্রন সংখ্যা বার করতে বলতো তাহলে আমি কি করতাম এই সিক্সটিন থেকে বিয়োগ করতাম ঠিক আছে সিক্সটিন থেকে বিয়োগ করলে আমি পেয়ে যেতাম ইলেকট্রন সংখ্যা যেটা পরবর্তী কোশ্চেনে রয়েছে দেখো কী রয়েছে কুড়িটি নিউট্রন এবং আঠেরোটি ইলেকট্রন রয়েছে এমন একটি পরমাণুর ভর সংখ্যা কত ঠিক আছে কুড়িটি নিউট্রন এবং আঠারোটি ইলেকট্রন রয়েছে এমন একটি ভর সংখ্যা কত তোমাদেরকে কী কী বললাম ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা ঠিক আছে এটা মনে রাখবে ইলেকট্রনের কোনো নির্দিষ্ট ভর নেই ঠিক আছে যতটা তোমার প্রোটনের ভর সেটা ইলেকট্রন ভর হিসাবে ক্যালকুলেট করা হয় পরীক্ষায় কিন্তু পরীক্ষক এইভাবে কোশ্চেনটাকে দেয় ঠিক আছে তোমরা তো বলো আরে বাবা ইলেকট্রনের তো কোনো ভর নেই তাহলে এখানে ইলেকট্রনের ভর আঠারো এবার আমি কীভাবে বার করবো তো মনে রাখবে তোমার প্রোটন ভর সংখ্যা সমান আমরা কী জানি এ সমান আমরা কী জানি ভর সংখ্যা সমান জানি আমরা প্রোটন ইকুয়াল টু নিউট্রন সংখ্যা ঠিক আছে ঠিক আছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা এখানে প্রোটন বলতে আমরা ইলেকট্রন সংখ্যা যেটা মান সেটাই ধরে দেবো ঠিক আছে আঠারো প্লাস এখানে নিউট্রন সংখ্যা কত রয়েছে কুড়ি তাহলে আঠারো আর কুড়ি যোগ করলে কত হবে আটত্রিশ তাহলে এখানে ভর সংখ্যা হয়ে যাবে আটত্রিশ দেখো এখানে লেখা রয়েছে ভর সংখ্যা হচ্ছে আটত্রিশ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো পুরো কনসেপ্ট ক্লিয়ার এবার এখানে দেখো পারমাণবিক ভর এবং পরমাণুর ভর মধ্যে পার্থক্য কী রয়েছে পারমাণবিক ভর এবং পরমাণুর ভর একটি পরমাণুর পারমাণবিক ভর হলো তার সমাপ্ত আইসোটোপের ভরযুক্ত গড় ভর আইসোটোপের ঠিক আছে আইসোটোপ আর এখানে কি বলছে তাদের আপেক্ষিক প্রাচুর্য বিবেচনা করে এটি পর্যায় সারণীতে সেই মৌলের গড় ভর হিসাবে তালিকাভুক্ত একটি পরমাণুর ভর সংখ্যা তার নিউক্লিয়াসে প্রোটন নিউট্রনের সমষ্টি ওকে পারমাণবিক ভর বিষয়টি বিবেচনা করে যে একটি উপাদান বিভিন্ন আইসোটোপ বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকতে পারে যখন ভর সংখ্যা বিশেষভাবে একটি উপাদানের একটি নির্দিষ্ট আইসোটোপকে নির্দেশ করে পার্থক্যটাও একটু বুঝে নেবে ঠিক আছে বোঝার মতো তেমন তো আই থিঙ্ক এখানে কী বলবো এগুলো তো সব আলোচনা করেই দিয়েছি ঠিক আছে এগুলো তার আলোচনা করার কিছু নেই এটা জাস্ট একটু পড়ে নেবে রেডিং ঠিক আছে পার্থক্য তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করবে না চাপ নেই ঠিক আছে তা আশা করি তোমাদের এই চ্যাপ্টারের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে ডালটনের পরমাণুবাদ পরমাণু চ্যাপ্টার থেকে তোমার যে জিনিসগুলো জিজ্ঞেস করে ঠিক আছে পরমাণু কী জিনিস নিউক্লিয়াস কী জিনিস অনু কী জিনিস নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন প্রোটন নিউট্রন কী জিনিস পারমাণবিক ভর কী জিনিস পারমাণবিক সংখ্যা কী জিনিস পারমাণু ক্রমাঙ্ক কী জিনিস ইলেকট্রন বিন্যাস কী জিনিস ঠিক আছে আইসোটোপ আইসোটোন আইসোবার সমস্ত টপিক আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে ওকে তো চলো ক্লাসের টাইম আমাদের প্রায় কতক্ষণ হয়ে গেছে এক ঘন্টা ক্রস করে গেছে ঠিক আছে সত্তর মিনিটের কাছাকাছি তো যাই হোক চাপ নেই ক্লাস সম্পর্কে একটা তোমরা ফিডব্যাক জানাবে ক্লাস কতটা হেল্পফুল নলেজবেল মনে হয়েছে দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ নিজের খেয়াল রাখো সর্বদা মোটিভেট থাকো সফলতা একদিন আসবে জয় হিন্দি মাতর